এটার অ্যান্সার কি হ্যাঁ এটার অ্যান্সার কি আচ্ছা আমি তোমাদের ক্লাস দেখি আমার খুব ভালো লাগে কথাগুলো থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ আঙ্কেল এটা হচ্ছে মিনস এ লট আমাদের জন্য আমাদের মতো ক্ষুদ্র মানুষের জন্য এই কমেন্ট গুলো আসলে খুবই 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 আসলে ইনস্পিরেশন দেয় থ্যাংক ইউ আঙ্কেল আচ্ছা অলরেডি নূপুর আক্তার জানাইছে এ আসলে নূপুর এদিকে একটু বুঝার বিষয় আছে ঠিক আছে তো আমাদের আসলে প্রথমেই একটু বুঝতে হবে অনেকে ডি দাগাছে এক্স্যাক্টলি অ্যানসারটা হবে ডি তবে কিভাবে ডি হবে এটা একটু মুখস্থ করার একটা বিষয় আছে আচ্ছা স্থায়িত্বের ক্রম ঠিক আছে স্থায়িত্বের ক্রম সো স্থায়িত্বের ক্রম সবসময় মনে রাখবা ফ্রি রেডিকেল স্থায়িত্বের ক্রম ফ্রি রেডিকেল ওকে ফ্রি রেডি ফ্রি রেডিকেল হ্যাঁ ফ্রি রেডিকেল স্থায়িত্বের ক্রম কি ফ্রি রেডিকেল স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 2 1 কি বললাম 3 2 1 এবং SN1 SN1 মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এই বিক্রিয়ারও হচ্ছে 3 2 1 ফ্রি রেডিকেল এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 3 2 1 জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবা এখন কিভাবে মনে রাখবা দেখো SN1 এবং কি ফ্রি রেডিকেল ফ্রি রেডিকেল আচ্ছা ঠিক আছে তাহলে ফ্রি রেডিকেল আবার হচ্ছে আমরা কি বলতে পারি এটাকে কার্বো কার্বো কি কার্বোনিয়াম ঠিক আছে না কার্বোনিয়াম বলতে পারি না কার্বোনিয়াম কি বলতে পারি তাহলে ফ্রি রেডিকেল অথবা কার্বোনিয়াম অথবা অ্যাসেন ওয়ান আচ্ছা ফ্রি রেডিকেল বা কার্বোনিয়াম এসএন ওয়ান এই সবগুলা জিনিস মনে রাখতে কিন্তু অনেক সময় আমাদের পোলাপানের কি হয় কনফিউশন হয়ে যায় সো যেদিকে কনফিউশন এদিকে কি এদিকে হচ্ছে শিহাব তাবিজ সো চলো একটা তাবিজ দেখে নিই সো চলো একটা তাবিজ দেখে নিই কি দেখবো ভাইয়া তাবিজ দেখব আচ্ছা সো তাবিজ দেখার জন্য প্রথমে হচ্ছে আমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে মনে রাখবা কি মনে রাখবা বলো দেখি মনে রাখবা হচ্ছে ওকে মনে রাখবা হচ্ছে আমার একটি সোনালি ক্যাট রয়েছে কি রয়েছে তোমার একটা সোনালী বিড়াল রয়েছে এই যে একটি সোনালি এই যে একটি সোনালি যে সোনালি মানে কি এস এন আর একটি মানে কি এস এন ওয়ান তার মানে একটি সোনালি মানে হচ্ছে এস এন ওয়ান একটি সোনালি মানে কি এস এন ওয়ান একটি সোনালী মানে কি বলো দেখি ভাইয়া এস এন ওয়ান একটি সোনালি মানে হচ্ছে এস এন ওয়ান ওকে এস এন ওয়ান আর ক্যাট দিয়ে কি ক্যাট দিয়ে হচ্ছে ক্যাটায়ন ক্যাটায়ন তাহলে কি হলো বলতো কি আমার হচ্ছে একটি সোনালী ক্যাট রয়েছে তার মানে এস এন ওয়ান আর কার্বো ক্যাটায়ন আচ্ছা ক্যাটায়ন এই যে ক্যাট এটা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে কত নাম্বার অ্যালফাবেট বলো তো এটা একটু কমেন্টে জানাও এটা কত নাম্বার অ্যালফাবেট আচ্ছা হ্যাঁ এটা কত নাম্বার অ্যালফাবেট অলরেডি কিন্তু সৌরভ সুন্দরভাবে কমেন্ট করে জানাই দিছে আচ্ছা তোমরা আমাকে বলো অ্যালফাবেটিক অর্ডারে সিটা হচ্ছে আসলে কত নাম্বার অ্যালফাবেট এটা জাস্ট আমাদের একটু কমেন্টে জানাও এটা কি চার নাম্বার অ্যালফাবেট নাকি পাঁচ নাম্বার নাকি তিন নাম্বার নাকি কয় নাম্বার আসলে এটা কত নাম্বার অ্যালফাবেট এটা একটু কমেন্টে জানো আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার এক্স্যাক্টলি এটা হচ্ছে তিন নাম্বার এটা কয় নাম্বার ভাই এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা যেহেতু তিন নাম্বার অ্যালফাবেট যেহেতু তিন নাম্বার অ্যালফাবেট তার মানে আমরা বুঝতে পারি না এটা তিন ডিগ্রি তারপর দুই ডিগ্রি তারপর এক ডিগ্রি তারপর জিরো ডিগ্রি ঠিক আছে সো অ্যান্সার হচ্ছে ডি বুঝছো না বুঝো নাই বুঝছো নাকি বুঝো না একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাই দাও যে জি জি ভাই ভাই বুঝতে বুঝতে পারছি পারছি একটু কমেন্টে একটু কমেন্ট হচ্ছে আমাদেরকে জানাই দাও একটু হচ্ছে কমেন্টে আমাদেরকে জানাই দিতে পারো যে জি ভাই আসলে আমি বুঝতে পারছি জিনিসটা বুঝে থাকলে একটু কমেন্টে জানাও যে জি ভাই বুঝতে পারছি কারণ তোমরা জানো যে আমি সব সময় একটা স্টুডেন্ট যদি না বুঝে ওরে বুঝানোর পর এরপরে ক্লাস শেষ করে যাই ওকে ত্রিশিতা লিখছে ওয়াই এবং হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে এখন আমাদের পরবর্তী রাতে যাচ্ছি আমাদের পরবর্তী জিনিসটা কি পরবর্তী জিনিসটা হচ্ছে খুবই সিম্পল ভাই লাইভ কি থাকবে ভাই লাইভ তো সবসময় রেকর্ডেডই থাকে কিন্তু রেকর্ডেড থাকলেও লাইভ ক্লাসের যে বুঝারটা যে লাইভ ক্লাসে হচ্ছে তুমি একটা জিনিস যে বুঝলা বা বুঝলা না এটা কিন্তু ডিরেক্ট কমেন্ট করতে পারতেছো কিন্তু আসলে রেকর্ডেড ক্লাস কমেন্টের ওই অপশন নেই ঠিক আছে আচ্ছা বেনজিনের সহিত বেঞ্জিনের শহীদ কি হচ্ছে ভাইয়া বেঞ্জিনের সহিত সিএস সিএল বা অ্যালকাইল হেলাইড হচ্ছে এবং অ্যালুমিনিয়াম ড্রাইক্লোরাডের বিক্রে নিচের কোনটি অন্তর্বর্তী আচ্ছা ঠিক আছে তার মানে এদিকে যদি আমি হচ্ছে একদম সোজা বাংলায় কথাটা লিখে ফেলি এদিকে কি আছে আমাদের বেঞ্জিন আছে বেঞ্জিনের সাথে আমরা কি যুক্ত করলাম সিএসসিএল যুক্ত করলাম এটাকে হচ্ছে অ্যালকাইল হেলাইড বলি এবং কি যুক্ত করলাম এএলসিএল সি রাইট সো এএলসি যুক্ত করলে একটা

আচ্ছা এ এএলসিএল থ্রি এটা কি দিক থেকে একটা সিকিউ আসে এটা কি এটা হচ্ছে ভাই এটা হচ্ছে লুইস অম্ল এটা কি বলো দেখি এটা হচ্ছে লুইস অম্ল এটা কি এটা হচ্ছে লুইস অম্ল আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের লুইস অম্ল লুইস অম্ল ওকে সো এটা যে লুইস অম্ল এ লুইস অম্ল কি করে বলো তো এ লুইস অল এএলসিএল থ্রি সাথে যুক্ত এ এল সি এল ফোর তৈরি হয় তারপরে না বিক্রিয়া হয় সো বিক্রিয়ার মাঝামাঝি যেহেতু হচ্ছে আমাদের এই কার্বোক্যাটায়নটা থাকে

আর একটু ওয়াই লিখে জানাই তো বুঝলে এবং ক্লাসটা কিন্তু শেয়ার দিয়ে দো মাত্র আঠারোটা শেয়ার হয়েছে যেটাতে আমি আসলে খুবই হতাশ হইলাম এদিকে আমি আসলে চাচ্ছিলাম যে মোর দেন পঞ্চাশটা শেয়ার আজকে কারণ হচ্ছে এই ক্লাসটা আসলে বুঝছি ভাই থ্যাংক ইউ তো তোমরা যারা যারা দেখতেছো একটু শেয়ার করে তারপর শেয়ার ডান লিখে দাও কেন শেয়ার করবা কারণ হচ্ছে লাইফটা আমরা ফ্রি করছি এবং এই লাইফটার জন্য আসলে আমরা অনেক খাটতেছি তো একটু শেয়ার করে দাও একটু শেয়ার করে দাও শেয়ার করে ডান লিখো তারপর হচ্ছে আমরা পরবর্তীটাতে চলে যাবো ওকে ডান এই বাকিরা শেয়ার করে ডান লিখো ওকে অলরেডি ঐশি হচ্ছে ডান লিখসে আচ্ছা নূপুর হচ্ছে ডান লিখসে গ্রেট

ওকে অলরেডি কিন্তু আঞ্জুমান নতুন লিসে ডান উজ্জ্বল রয় লিসে ডান সো যারা যারা শেয়ার করেন আচ্ছা আঞ্জুমান ভাইয়া তুমি কি আমাদের স্টুডেন্ট একটু কাইন্ডলি জানাই দাও এবং তুমি বলো তো আজকে এই লাইভটাতে এখন কয়জন ক্লাস করতেছে

এটা হচ্ছে কি ভাইয়া এটা হচ্ছে একটা এলকেন রাইট এটা হচ্ছে কি একটা এটা হচ্ছে একটা অ্যালকেন এটা কি বলো দেখি এটা হচ্ছে একটা এলকেন সি ফাইভ এইচ এল এটা একটা এলকেন কেমনে বুঝলাম আমরা এলকেন কারণ এটা হচ্ছে এন এইচ টু আইস এন প্লাস টু এর রুল ফলো করছে দেখো তো এনার জায়গায় যদি আমি ফাইভ বসাই তাহলে কি আসে সি ফাইভ এদিকে পাঁচ দুগুণা দশ আর দুই বারো সি ফাইভ এইচ টু এটা হয়ে গেল দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম ও আচ্ছা এটা একটা অ্যালকেন ঠিক আছে এটা একটা বুঝতে পারলাম সে অ্যালকেনের আইসোমারের জন্য একটা শর্টকাট টেকনিক আছে অ্যালকেনের আইসোমারের জন্য একটা শর্টকাট টেকনিক আছে শর্টকাট টেকনিকটা কি শর্টকাট টেকনিকটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর প্লাস ওয়ান কি বললাম টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর প্লাস ওয়ান তাহলে এন এর জায়গায় কি এন হচ্ছে কার্বন নাম্বার এন কি কার্বন নাম্বার এন হচ্ছে ভাইয়া

আমাদেরকে জানাই দিচ্ছে পঞ্চাশ জন মানুষ লাইভ দেখতেছে আচ্ছা নূপুর লিখছে ওয়াই ত্রিশিতা লিখছে বুঝছি ভাইয়া এ বাকিরা কি বুঝো নাই ওরা দুইজন কি শুধু বুঝছে আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে আমাদের পরবর্তীটাতে যাচ্ছি পরবর্তীটাতে কি আছে মনে থাকলে ভালো কিন্তু মনে না থাকলে আরে মনে না থাকার জন্য তো আমি আচ্ছা আচ্ছা তোমরা আমাকে জাস্ট এটা বলো তো জিঙ্ক ক্লোরাইড জিঙ্ক ক্লোরাইড প্লাস এইচসিএল এটা কি বলা হয় এটা কি কোন বিকারক বলা হয় দেশ বিকারক দেখি শূন্যস্থানটা পূরণ করো তো দেশ কি দেখি শূন্যস্থানটা পূরণ করো এটা আসলে কোন বিকারক

লুকাস বিকারকের সাথে আসলে লুকাস বিকারকটা আমাদের কোন পরীক্ষায় ব্যবহৃত হয় জানো লুকাস বিকারকটা আমাদের ব্যবহৃত হয় অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষায় হ্যাঁ লুকাস রিয়েজেন্ট এই লুকাস বিকারকটা আমাদের কখন ব্যবহৃত হয় লুকাস বিকারকটা আমাদের ব্যবহৃত হয় অ্যালকোহল শনাক্তকরণে কখন ব্যবহৃত হয় অ্যালকোহল শনাক্ত করেন লুকাস বিকারক অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহৃত হয় সো প্রশ্ন কিন্তু অনেক সময় এটা চলে আসে নিচের কোনটি লুকাস বিকারক এটা কি এটা হচ্ছে লুকাস বিকারক কি বেকারক লুকাস বিকারক এবং নিচের এটা কিসে ব্যবহৃত হয় লুকাস বিকারকের কাজ হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ লুকাস বিকারকের কাজ হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ লুকাস বিকারকের কাজ হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ ওকে সো এখন আমরা লুকাস বিকারকের আসলে মূল কাহিনীটি একটু দেখব যে পুরাটা ভিএইচ বিক্রিয়াটা আসলে কিভাবে হয় সো লুকাস বিকারকের বিক্রিয়াটা খুবই সিম্পল ধর একটা যেকোনো ট্যালকেন আমরা নিয়ে নিলাম সো অনেকে নাকি এটা হচ্ছে একটু ভয় থাকে কি ভয় থাকে বলো দেখি যে লুকাস বিকারক যে অ্যালকোহল শনাক্তকরণ দেয় আচ্ছা এটা কার কার ভয় একটু কমেন্ট করে জানাও তো যে লুকাস বিকারক যে অ্যালকোহল লুকাস বিকারক যে অ্যালকোহল শনাক্তকরণ পরীক্ষা দেয় লুকাস বিকারক যে ড্যাশ শনাক্তকরণ পরীক্ষা দেয় এটা কার কার ভয় একটু জানাও তো এটা কার কার মনে থাকে না বলো তো এটা কার কার মনে থাকে না দেখি একটু জানাও যদি মনে না থাকে তাইলে হচ্ছে শর্টকাট দিব আর মনে থাকলে তো অবশ্যই শর্টকাট দিব না যেহেতু কোলাবেন পারে তাইলে তো আর কোনো চাপ নাই কার কার মনে থাকে একটু কমেন্টে জানাও আর কার কার মনে থাকে না এটাও জানাও এই তো এক্স্যাক্টলি শরীফ হচ্ছে একদম মনে মনে হচ্ছে আমার একদম মনের কথাটা বলে দিছে মনের কথাটা কি মনের কথাটা হচ্ছে যে অ্যালকোহল এই মদ কি আমরা ওপেন খাই না মদ আমরা কি করি লুকাই লুকায় খাই অ্যালকোহল কি করি লুকায়ে খাই খাই হ্যাঁ শর্টকাট দেন এই তো অ্যালকোহল কি করি ভাইয়া লুকায়ে খাই এই যে লুকাই এই লুকাই দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি লুকাস এই লুকানো দিয়ে কিন্তু আমরা মনে রাখতে পারি লুকাস এ বুঝছো নাকি বুঝো নাই এ সঞ্চিদা সিথি তুমি যে মদ লুকায় লুকাইয়ে খাও এই ব্যাপারটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই অ্যালকোহল যে তুমি লুকাই লুকাই খাও এই কি বুঝতে পারছো নাকি বুঝো নাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে তাহলে লুকাস বিকার কি কি হয় লুকাস বিকার হচ্ছে যে কোনো একটা অ্যালকোহল থাকে অ্যালকোহলটাকে কি করবো আমরা লুকাস বিকার হচ্ছে যে কোনো একটা অ্যালকোহল থাকবে ধরো আর ও এইচ এটার সাথে কি থাকবে আমাদের হচ্ছে এক হচ্ছে ধরো একটা অ্যালকোহল থাকলো

এই নিউক্লিও ফাইলটা এই যে ওয়েস টাকে প্রতিস্থাপিত করে এই নিউক্লিও ফাইলটা এই প্রতিস্থাপিত করে যেহেতু এই প্রতিস্থাপিত করে এই জন্য এটাকে আমরা কি বলবো কি বলবো বলবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন নিউক্লিওফিলিক ফিলিক প্রতিস্থাপন এই বুঝছো নাকি বুঝো নাই কিন্তু লুকায় লুকাই খাই না কোনোদিনও খাই নাই দেখো এটা না খাওয়াই তো ভালো এটা খাওয়া কি ভালো নাকি আমিও আল্লাহ রহমতে কি করছে বলো দেখে অর্পিতা বুঝে গেছে এই লিখে দিছে এই লিখে দিছে হ্যাঁ আসলে তোমাদেরকে একটা কথা আসলে বলা উচিত নাকি আচ্ছা যেহেতু মনে আসছে বলে দেই যা হবার তা দেখা যাবে আমিও কিন্তু কোনোদিনও লাইফে একটা সিগারেটের টানও দিই নাই নট সিঙ্গেল পাফ ঠিক আছে তো এই জিনিসটা আসলে বলে যে খুব একটা ভাব নিচ্ছি ব্যাপারটা আসলে এমন না ভাব আর আসলে কিছু নাই বাট আসলে মনে মনে আসলে খুবই গর্ব হয় কারণ কি বিড়ি খাওয়া আসলে ক্রেডিটের কিছু না কারণ বিড়ি খেলে তোমার স্বাস্থ্য হানি হয় আর স্বাস্থ্য হানির খেলে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে তুমি ধরো একটা বিড়ির যখন পাফ নিবা ধরো সিগারেটের একটা টান দিবা তখন কিন্তু তোমার মধ্যে তিন হাজার কেমিক্যাল কি হবে ইনহেল হবে মানে প্রবেশ করবে এবং তোমার শরীরের মধ্যেও তো আরো অনেক জার্ম আছে তো এই জার্মা নিয়ে যখন তুমি বের করবা তখন কিন্তু মোর দেন তিন হাজার মানে পাঁচ হাজারের মতো কেমিক্যাল কিন্তু কি হবে এক্সেল হবে মানে বের হবে সো এই কেমিক্যাল গুলো কিন্তু অন্য জনকে অনেক হার্ম দিবে ঠিক আছে স্বাস্থ্য তো হার্ম দিবে মেন্টালিটি তো অনেক প্রভাব ফেলবে সো অ্যাক্টিভ স্মোকার চেয়ে পেসিফিক স্মোকার গুলাই কিন্তু বেশি হার্মফুল হয় সো আসলে আমরা কেন আসলে বিড়ি খাই এটা আসলে আমি বুঝি না সো এটা তোমার গায়ের মধ্যে গন্ধ হয় তোমার মুখে গন্ধ হয় তোমার শার্ট প্যান্টে গন্ধ হয় সো আসলে আমি বুঝি না বিড়ি খাওয়ার পর মানুষের প্রেম কেমনে করে ভাই আমি যদি পার্সোনালি কারো গার্লফ্রেন্ড হইতাম

সবগুলো কার্বন আমি একটু লিখে নেই সো এই কার্বনটাতে দেখো তো কয়টা দুইটা আছে এবং একটা এইচ আছে লিখে ফেললাম এবং এটাতে কি আছে বলতো এটাতে আছে সিএচ টু এবং এই কার্বনে কি আছে তিনটা সিএস থ্রি আছে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার এ হচ্ছে আমার স্ট্রাকচার ঠিক আছে ঠিক আছে এ হচ্ছে আমাদের মোটামুটি স্ট্রাকচার এখন এই স্ট্রাকচারের মধ্যে এই স্ট্রাকচারের মধ্যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পণ্ডিত স্টুডেন্টরা পণ্ডিতি স্টুডেন্টরা একটু ক্ষমা দে তোরা একটু ক্ষমা দে তোরা আগে বুঝ ঠিক আছে নূপুর আক্তার এবং অর্পিতা আপনাদের দুজনকে দেখলেই বোঝা যায় আপনার উচ্চ শিক্ষিত ঠিক আছে এখন তোমরা একটু খেয়াল করো তো CH3 কয়টা আছে

এই কার্বনটাতে কনসিডার করলে দেখো তো এই কার্বনের এক হাতে কয়েকটা হাবি যাবি কার্বনের আরেক হাতে কয়েকটা হাবি যাবি কার্বনও আছে আমাদের একটা একটা তাহলে ডিগ্রিও কিন্তু হয়ে এখন তুমি হচ্ছে এই এই কার্বনটা একটু কনসিডার করো তো আচ্ছা এই কার্বনটা যদি তুমি কনসিডার করো কোন কার্বনটা বলো দেখি এই কার্বনটা যদি একটু কনসিডার করো তাহলে দেখো তো এক পাশে হাবিজাবি আছে একটা এই পাশে হাবিজাবি আছে একটা তাহলে এদিকেও কয়টা হইলো এদিকেও হচ্ছে তিন ডিগ্রি কার্বনও কিন্তু হয়ে গেল কয়টা একটা এবং সর্বশেষ চার ডিগ্রি সর্বশেষ যদি তুমি চার ডিগ্রি দেখো চার ডিগ্রি কার্বনও কয়টা এই কার্বনটা যদি তুমি কনসিডার করো এই কার্বনেরই তো একটা দুইটা তিনটা চারটা চারটা হাত তাহলে চার ডিগ্রিও কয়টা বলো দেখি চার ডিগ্রি কয়টা একটু জানাও তো আমাকে চার ডিগ্রি কিন্তু দুইটা চার ডিগ্রি কয়টা চার ডিগ্রি হচ্ছে দুইটা নাকি একটা দেখি চার ডিগ্রি দুইটা নাকি একটা একটু কমেন্ট করে জানাও তো চার ডিগ্রি কয়টা দুইটা নাকি একটা একটু কমেন্ট করে জানো চার ডিগ্রি কিন্তু আমাদের একটা চার ডিগ্রি কয়টা একটা কেমনে চার ডিগ্রি একটা বুঝলাম দেখো তো এই কার্বনটাতে একটু কনসিডার করো এই কার্বনটাতে একটু কনসিডার করো এই কার্বনের তো একটা দুইটা তিনটা অলরেডি আছে প্লাস পুরোটা একটা তাহলে চার ডিগ্রি কয়টা চার ডিগ্রি কিন্তু আমাদের একটা চার ডিগ্রি কয়টা একটা সো ভাইয়ার ফাদে কিন্তু পা দেয়া যাবে না ঠিক আছে চার ডিগ্রি কিন্তু একটা তাহলে আমাদের অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে সি অ্যান্সার হচ্ছে আমাদের সি জাস্ট এটা এমসি কিউ ধরো গতানুগতিক স্টুডেন্ট এমনি সলভ করে আমরা আরেকটু টেকনিক্যালি সলভ করি পাঁচ ডিগ্রি পাঁচটা সরি এক ডিগ্রি পাঁচটা সো অপশন সি অলরেডি এটা বুঝতে পারলাম অপশন সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে এবং এখন আমরা জাস্ট চার ডিগ্রি চেঞ্জ করলে তো হয় যে চার ডিগ্রি এদিকে আছে একটা আর এদিকে আছে দুইটা সো চার ডিগ্রি কোনটা এই যে এদিকে তো চার ডিগ্রি কয়টা আছে এদিকে তিনটা আর একদিকে একটা সো চার ডিগ্রি কার্বন আছে আমাদের আলটিমেটলি একটা সো আমাদের অ্যান্সার কি তো হয়ে যাবে সি এ বুঝছো নাকি বুঝো নাই এই বুঝছো নাকি বুঝো নাই বুঝলে কমেন্টে জি লিখে জানাই দোজে জি ভাই বুঝছি হ্যাঁ তামান্নাও লিখছে হচ্ছে একটা নুপুর লিখছে একটা শিখি লিখছে একটা নার্গিস লিখছে একটা ঠিক আছে এতটুকু বুঝছো নাকি একটু কমেন্টে জানাই দোজে জি ভাই বুঝতে পারছি ভাইয়া আরেকবার আচ্ছা ঠিক আছে তোমার জন্য আরেকবার ভাইয়া দেখো এদিকে আসলে প্রথমে বলছে এক ডিগ্রি কয়টা আছে রাইট এক ডিগ্রি কয়টা আছে তুমি দেখো তো সি এস কয়টা আছে একটা দুইটা তিনটা তারপরে এদিকে একটা আছে চারটা এদিকে একটা আছে পাঁচটা যেহেতু পাঁচটা C এস থ্রি আছে তার মানে এক ডিগ্রি কার্বন এক ডিগ্রি হচ্ছে বা প্রাইমারি হচ্ছে কয়টা আছে প্রাইমারি কার্বন আছে পাঁচটা তো পাঁচটা যুক্ত অপশন কত কত আছে দেখো তো পাঁচটা যুক্ত অপশন আছে সি তে আর ডি তে রাইট তাহলে সি আর ডি যে কোনো একটা অ্যানসার হবে সো এ দুইটা বাদ সি আর ডি যে একটা অ্যানসার হবে এখন তুমি দেখো তো চার ডিগ্রি কয়টা আছে তো চার ডিগ্রির জন্য তোমার কি করতে হবে ধরো এই কার্বনটাকে যদি আমরা ধরি এই কার্বনটাকে ধরলে দেখো তো এই কার্বনের হাতে তো একটা সি এস থ্রি দুইটা সি তিনটা সি আছে এবং এটা পুরাটা মিলে একটা হাবিজাবি আছে না আছে কি আছে হাবিজাবি আচ্ছা হাবিজাবি না লিখি হিবিজিবি লিখি জাহিদ আসেন মতো হিবিজি হিজিবিজি হিজিবিজি ঠিক আছে তো হিজিবিজি হিজিবিজি কয়টা আছে একটা আছে তাহলে তিনটা হিজিবিজি এবং আরেকটা হিজিবিজি টোটাল চারটা হিজিবিজি তাহলে এদিকে আসলে চার ডিগ্রি কার্বন কয়টা আছে একটা না কারণ এই কার্বনেরই তো চারটা চারটা তাহলে আমরা বুঝতে পারলাম এক ডিগ্রি কার্বন আছে পাঁচটা এবং চার ডিগ্রি কার্বন আছে একটা ডিগ্রি কার্বন আছে পাঁচটা চার ডিগ্রি কার্বন আছে একটা সো সি আচ্ছা জান্নাতি সরকার এতক্ষণ ছিলাম না আচ্ছা ঠিক আছে সমস্যা না এখন থেকে জয়েন করো আমাদের কিন্তু এমসিকিউ সহ আমাদের যে মূল আইটেম মূল যে আইটেমটা রয়েছে হট যে সাজেশনটা রয়েছে সেটা কিন্তু একটু পরে তো আগে হচ্ছে আমি অর্গানিকটা তোমাদেরকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিতে চাচ্ছি বুঝছি ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তোমাকে বোঝার জন্য এখন আসো আমরা পরবর্তীটাতে যাচ্ছি ওকে পেট্রোলে এনটি নক হিসেবে কোন জগুটি ব্যবহার করা হয় তোমরা কি এটা জানো পেট্রোলে এনটি নক হিসেবে কোনটা ব্যবহার করা হয় এ পেট্রোলের এনটি নক হিসাবে কোনটা ব্যবহার করা হয় জানো না জানো না আচ্ছা ঠিক আছে তো পেট্রোলের হিসেবে কোনটা ব্যবহৃত হয় বা হয় না এটার জন্য পেট্রোলের হিসেবে সবসময় ব্যবহৃত হয় কি জানো তেল ব্যবহৃত হয় অথবা টি ব্যবহৃত হয় তেলের পূর্ণরূপ কি আচ্ছা ঠিক আছে জানো না কোনো সমস্যা নাই টেট্রা ইথাইলে তেলের পুনর হচ্ছে টেট্রা ইথাইল লেড আর টিএমএল কি টেট্রা মিথাইল লেড তাহলে এদিকে কি বলছে পেট্রোলে কোন টাইমটি নিয়ে হিসাবে ব্যবহৃত হয় টেট্রা ইথাইল অথবা টেট্রা মিথাইল সো এদিকে বি নাম্বার অপশনে দেখো তো চারটা ইথাইল আছে না আছে এবং লেড আছে না আছে তার মানে এটাই হচ্ছে অ্যানসার এ বুঝছো নাকি বুঝো না এটা ডিরেক্ট মুখস্ত না কানিস ডি না ডি না এখন বুঝছো নাকি কানেজ একটু জানাই তো বুঝছি ঠিক আছে ওকে এটা তো একদম আমাদের ছোটবেলার বিক্রিয়া এটা কি বিক্রিয়া বলতো এটা ছোটবেলার বিক্রিয়া একটু খেয়াল করো দেখি এদিকে কি আছে এদিকে আছে হচ্ছে আমাদের কি আছে এটা মিথেন এদিকে কি আছে ক্লোরিন সো আমরা কিন্তু ছোটবেলায় পড়ছিলাম মিথেনের সাথে যদি আমরা ক্লোরিন দেই তাহলে কি তৈরি হয় সূর্যালোকের উপস্থিতিতে মানে আলোর উপস্থিতিতে যদি দেই ধরো মৃদু আলোর উপস্থিতিতে দিলে কি তৈরি হয় সিএস থ্রি সিএল রাইট তারপরে ধরো আরেকটু যদি আলো দেই তারপরে তৈরি হয় এটা কিন্তু আমাদের হচ্ছে এস এসির পরা তারপরে আরেকটু আলো দিলে কি তৈরি হয় সি সিএল ফোর তৈরি হয় সো আমাদের এই বিক্রিয়ায় কি দরকার হয় আলো দরকার হয় এখন যদি তীব্র আলো হয় তীব্র আলো হলে এই দিক থেকে যদি আমি দেখাই যদি তীব্র আলো হয় তীব্র আলো তীব্র আলো হলে ডিরেক্ট সিএচ ফোর থেকে সি ফোর তৈরি হয়ে যাবে তাহলে এই বিক্রিয়াটাতে আসলে প্রয়োজন কি এই বিক্রিয়াটাতে আমাদের প্রয়োজন আলো ঠিক আছে হ্যাঁ আলো আলো আমি কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আলো আলো দেখে আমি আলো গানটাই গেয়ে ফেললাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝছো না বুঝো নাই ঠিক আছে সবাই কিন্তু সি লিখে দিছে এবং অ্যালকাইন কি আছে বলতো অ্যালকিন এবং অ্যালকাইনে কিন্তু আমাদের পাই বন্ড আছে কি বন্ড আছে পাই বন্ড আছে এই পাই বন্ড সবসময় নেগেটিভ আচরণ করে কি আচরণ করে নেগেটিভ এই নেগেটিভ দিয়ে মনে রাখবা নেগেটিভ হ্যাঁ কপিরাইট কেনা আসবে গাইতেছি আচ্ছা এই যে নিউক্লিও ফাইলটা কি করে জানো এর হচ্ছে নিউক্লিও ফাইল হিসেবে কাজ করে এই নিউক্লিও ফাইলটা আমাদের ইলেকট্রন আসক্তি যে ইলেকট্রনের সাথে জড়িত হয় জড়িত হয়ে ইলেকট্রন আকর্ষী জুতো বিক্রিয়া তৈরি করে কি যুক্ত জুতো বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়া ওকে তো এই জিনিসটা আমি জাস্ট একটু গুছাই লিখে দেই দেয়াল এই যে কিন এবং কাইন কিন এবং কাইন কি করে কিন এবং কাইন জুতো বিক্রিয়া করে ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়া ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়া ঘটায় কিন এবং কাইন কি করে ইলেকট্রোফিলিক জুতো বিক্রিয়া ঘটায়

ঠিক আছে ওকে ওকে বুঝতে পারছে ওকে আমার ছোট্ট বন্ধুরা বুঝতে পারছে সো চলো আমরা হচ্ছে নয় নাম্বার এমসিকিউ টা বা নয় নাম্বার কোয়েশ্চেন একটু দেখে ফেলি কোনটির সাথে ইথানোলিও কেওএইচ বিক্রিয়া শুধুমাত্র অ্যালকিন তৈরি হয় এদিকে আসলে একটু কাহিনী আছে এদিকে কি আছে ভাইয়া বলো দেখি এদিকে আসলে একটু কাহিনী আছে এদিকে আসলে একটু কাহিনী আছে কাহিনীর আগে তোমার হচ্ছে এটার একটু শানেনুজুলটা আমি তোমাকে বলতে চাই এই অ্যালকাইল হ্যালাইডের সাথে

কেউ এসটা যদি আমাদের কিসে হয় ভাইয়া কেউ এসটা যদি হচ্ছে আমাদের অ্যালকোহলে হয় তখন আমাদের অপসারণ বিক্রি হয় অপসারণ এবং এই অপসারণকে এই অপসারণকে এই অপসারণ মানে কি সাইজ করা না এই অপসারণকে মানে কোনো কিছুকে অপসারণ করা মানে কি বলে না তুই বেশি ভাব নিতেছ তোর আমরা সাইজ করবো মানে কি তোর আমরা অপসারিত করবো এই সাইজ করা থেকে আমরা মনে রাখবো এই সাইজ করা থেকে মনে রাখবো এটা হচ্ছে সাইজ এফ এটা কি সাইজ এফ এটা হচ্ছে সাইজ এফ রুল মেনে চলে তো সাইজ এফ নীতিতে হচ্ছে এদিকে আমাদের কি বিক্রি হয় সাইজ এফ তো সাইজ এফ নীতিতে আমাদের কি হয় জানো সাইজের ভিত্তিতে আমাদের এল কি তৈরি হয় কি তৈরি হয় আচ্ছা সো গোটা কাহিনীটাকে আমরা একটু মজা করে বলি ঠিক আছে এদিকে কাকে ধরতে পারি কাকে ধরতে পারি আচ্ছা চলো এদিকে আমরা হচ্ছে মেঘলাকে একটু পচাই ঠিক আছে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো সো মেঘলা তোমাকে হচ্ছে আমরা একটু পচাই আমাদের বোঝানোর স্বার্থে আচ্ছা হ্যাঁ অ্যালকোহল হলে অপসারণ অ্যালকোহল হলে কি অপসারণ এটা আসলে তোমরা কিভাবে মুখস্ত করবা এটার একটা কাহিনী ধরো আমাদের এই মেঘলা আছে না আচ্ছা মেঘলা না যাক ত্রিশিতা কে বুঝাই ত্রিশিতা এই আমাদের এই ত্রিশিতা কিন্তু প্রায় হচ্ছে কি করে জানো প্রায় হচ্ছে আমাদের অ্যালকোহল খায় কি করে অ্যালকোহল খায় অ্যালকোহল খালার খাওয়ার কারণে একদিন আমরা কি করছি জানো একদিন আমরা ওকে কিল দিয়ে কি দিয়ে কিল দিয়ে সাইজ করছি অ্যালকোহল খাওয়া খাওয়ার কারণে কি করছি আমরা কিল দিয়ে ওকে আমরা কি করছি সাইজ করছি তার মানে কি অ্যালকোহলের কারণে যে কিল এই কিল দিয়ে মনে রাখবে অ্যালকোহলের ফলে এলকিন তৈরি হয় এবং এদিকে আমরা কি করছি এই সাইজ করছি মানে কি সাইজ রুলস মেনে চলে সাইজ বুঝছো নাকি বুঝো নাই তৃষিতাকে কিন্তু আমরা কিল দিয়ে কি করলাম সাইজ করে ফেললাম এখন এদিকে যে প্রশ্নটা আসছে আমরা যদি আমাদের একটা বিটা কার্বন থেকে কয়টা বিটা কার্বন এদিকের পুরোটা কাহিনী আশা করি তোমরা বুঝতে পারছো তো এদিকের পুরোটা কাহিনী যদি মুছা ফেলি সবসময় মনে রাখবা একটা বিটা কার্বন থাকলে একটা বিটা কার্বন থাকলে একটা মাত্র অ্যালকেন কি বললাম একটি বিটা কার্বন একটি অ্যালকিন একটি অ্যালকিন দুইটি বিটা কার্বন দুইটি বিটা কার্বন দুইটি অ্যালকিন আচ্ছা এদিকে কি বলছে আচ্ছা এদিকে সবগুলা প্রশ্নে কিন্তু দুইটা বিটা কার্বন দেওয়া সবগুলো প্রশ্নে কি দেওয়া দুইটা বিটা কার্বন দেওয়া এখন আমার কিউট বাচ্চারা প্রশ্ন করবে এখন আমার কিউট বাচ্চারা কি করবে আমার কিউট বাচ্চারা প্রশ্ন করবে ভাইয়া দুইটা বিটা কার্বন যেটা বুঝলেন কেমনে রাইট দুইটা কি বিটা কার্বন কিভাবে এটা কেমনে বুঝলেন আপনার হচ্ছে বউ দুইটা দেখে বুঝলেন দুইটা বিটা কার্বন না দুইটা বৌ দেখে দুইটা বিটা কার্বন বুঝি নাই এদিকে কেমনে বুঝলাম এদিকে সবগুলো অপশনে দেখো টু ব্রোমো আছে কি আছে টু ব্রোমো আচ্ছা টু ব্রোমো কেমনে লিখি ধরো কার্বন দিলাম তাহলে টু ব্রোমো মানে কি এই যে এদিকে না এক দুই তিন চার টু ব্রোমো মানে কি এদিকে ব্রোমিনটা থাকবে তো এটা কি এটা হচ্ছে কার্যকরী মূলক তো কার্যকরী মূলকের এই কার্বনটা কি এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন রাইট এটা হচ্ছে আলফা কার্বন তাহলে বিটা কার্বন কোনটা পাশের দুটাই হচ্ছে বিটা কার্বন তাহলে এদিকে বিটা কার্বন এদিকেও বিটা কার্বন তাই হলে এদিকে বিটা কার্বন কয়টা এদিকে বিটা কার্বন কিন্তু দুইটা সো সবসময় মনে রাখবা টু ব্রোমো মানে হচ্ছে দুইটা বিটা কার্বন টু ব্রোমো মানে হচ্ছে কি দুইটা বিটা কার্বন সো এদিকে কি বলছে শুধুমাত্র একটা অ্যালকিন সো দুইটা বিটা কার্বন দিলে কয়টা অ্যালকিন তৈরি হবে দুইটা এলকিন তৈরি হবে তো শুধুমাত্র একটা অ্যালকিন তৈরি হবে না তার মানে এটার অ্যান্সার কি এটার অ্যান্সার নাই

আছে ওয়াইলিক্স এখন আসো খারিও পটাশিয়াম পার মেঙ্গানেট শীতল লঘু জলীয় দ্রবণে হ্যান্ডেন করলে ডাই অল তৈরি হয় আচ্ছা খারিও পটাশিয়াম এ জিনিসটা কি আচ্ছা খারিও পটাশিয়াম পার মেঙ্গানেটের সাথে এটা দিলে আসলে কি তৈরি হয় আচ্ছা এটা কি এটা একটু বলো তো চলো আমরা একটু দেখে ফেলি জৈব আচ্ছা খারিও পটাশিয়াম পার মেগানোটের শীত লঘু দ্রবণে একটি জৈব ইথেন উৎপন্ন করে জৈব কার্বন কার্বনের বন্ধন করতো আচ্ছা ঠিক আছে তাহলে একটা জিনিস খেয়াল করো তো কি খেয়াল করবা এটার নাম কি এটার নাম ইথিন ইথিনের সাথে যখন হচ্ছে আমরা পটাশিয়াম পার মেগানোট হচ্ছে খারিও দিলাম

একই কাহিনী হয়ে আবার আসতে পারে তখন এদিকে কি তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড বা আমি জাস্ট অ্যাসিড লিখে রাখলাম তাহলে এদিকে কি বলছে জৈব ইথেন তৈরি হইছে তার মানে এটা কার থেকে তৈরি হইছে অ্যালকিন থেকে অ্যালকিন থেকে যেহেতু ডাইঅল তৈরি হইছে অ্যালকিন থেকে মনে রাখবা ডাইঅল তৈরি হয় তাহলে অ্যালকিনে কার্বন কার্বনের বন্ধন কি রকম অ্যালকিন মানে কি সেদিকে দেখো তো কার্বন কার্বন একটা সিগমা একটা পাই রাইট তাহলে অ্যানসার কি অ্যানসার হচ্ছে বি এ আছে বুঝছো আমরা হচ্ছে মেয়েদেরকে মারি না কারণ আমরা হচ্ছে বাবুদেরকে মারি না কারণ বাবুদেরকে মারতে হয় না ঠিক আছে আর মেয়েদেরকে মারা উচিত না কারণ কি মেয়েরা হচ্ছে মায়ের জাতি এবং মেয়েদেরকে আমি সবসময় প্রকৃতির সাথে তুলনা করি প্রকৃত যেমন হচ্ছে আমাদেরকে ধারণ করে মেয়েরাও কিন্তু আমাদেরকে ধারণ করে ঠিক আছে যত কিছু হয়েছে চির কল্যাণ করে অর্ধেক তার নর এটা আমি মানি তবে এই অর্ধেক আসলে মেয়েদেরকে হচ্ছে মারার কোন অধিকারই আমাদের নাই মেয়েদেরকে বরফ হচ্ছে আমাদের কি করতে হবে মেয়েদেরকে আমাদের সবসময় রেসপেক্ট করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে বুঝছো না বুঝো নাই আমরা কে আমরা তৃষীতাকে চাইলেও কিল দিতে পারতেছি না এই সোনামুনিরা বুঝছো একটু কমেন্টে জানাও ঠিক আছে কোন যোগ আসলে অম্লধর্মী অম্লধর্মী যোগ হওয়ার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবা ওয়ান সবসময় অম্লধর্মী কে কে অম্লধর্মী অ্যালকাইন এলকাইন ওয়ান সবসময় অম্লধর্মী অ্যালকাইন ওয়ান কারা ভাই ধরো দুইটা কার্বন আছে তিনটা কার্বন দিয়ে বুঝাই তিনটা কার্বন আছে এই যে ধরো এদিক থেকে নাম্বারিং যদি করি এক এক এদিকে 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 আসলে কত দুই এই যে যদি আমরা থেকে থেকে নাম্বারিং নাম্বারিং করি করি যদি তাহলে কি এটা এলকাইন ওয়ান না কারণ ত্রিপল বন্ড এক নাম্বার কার্বনে আছে তো সবসময় মনে রাখবে এলকাইন ওয়ান অম্ল এলকাইন ওয়ান ও ধর্মী তাহলে দেখো তো অপশন বি তে ত্রিপল বন্ড আছে এবং এক নাম্বারে আছে এই সোনামণিরা বুঝছো ওকে সো আমাদের এদিকে আজান শেষ সো আমরা হচ্ছে আমাদের ক্লাসটা আবার ক্লিয়ারলি শুরু করতেছি তো তোমরা একটু কাইন্ডলি জানাই দাও তো আমার কথাবার্তা সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি এখন কথাবার্তা সবকিছু শুনতেছো নাকি একটু জানাও কথাবার্তা ক্লিয়ারলি শুনতেছো নাকি একটু জানাও বাচ্চারা কথাবার্তা শুনছো নাকি একটু জানাও ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইশা রহমান ইশা রহমান হচ্ছে একটু পর পর কই থেকে জানি জয়েন করে ঈশা রহমান এম পি যাবো পুরো ক্লাস না করলে নিচের কোন যৌগটিকে কি বলা হয় কিভাবে পিটাবো ভার্চুয়াল মাইট দেব ঠিক আছে সো নিচের কোন যৌগটিকে কি বলা হয় ভাইয়া নিচের কোন যৌগটিকে বলা হয় লিভারম্যান নিচের কোন যৌগটি লিভারম্যান পরীক্ষা দেয় নিচের কোন যৌগটি হচ্ছে লিভারম্যান পরীক্ষা দেয় সো লিভারম্যান পরীক্ষা কোনটা দেয় লিভারম্যান পরীক্ষা দেয় কারা জানো লিভারম্যান পরীক্ষা দেয় ফেনল ফেনল কি করে লিভারম্যান পরীক্ষা দেয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফেনল কি করে ফেনল হচ্ছে লিভারম্যান পরীক্ষায়তে তা আসলে এদিকে আসলে আচ্ছা ফেনল হচ্ছে লিভারম্যান পরীক্ষা যে দেয় এই জিনিসটা হচ্ছে প্রথমে তো মুখস্থ করলা তাছাড়াও কারাকারও চ্যালকোলে শনাক্তকরণ বিক্রিয়া দেয় জানো হ্যাঁ 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 বুঝতে পারছি বুঝতে পারছি সবাই বিলিক্স ঠিক আছে ফেনল ছাড়াও ফেনল কে ছাড়াও মানে লিভারম্যান পরীক্ষা দিয়ে যে শুধু মানে লিভারম্যান পরীক্ষা দিয়ে শুধু ফেনল রেই টেস্ট করা যায় এটা তো ঠিক আছে কিন্তু ছাড়া অন্যান্য অনেক পরীক্ষার মাধ্যমে টেস্ট করা যায় কি কি পরীক্ষার মতো বলো দেখি এটা কি 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 জানো তোমরা আর পরীক্ষা এটা কি জানো আচ্ছা ঠিক আছে আমি একটু তোমাদেরকে একটু হেল্প করতেছি আসলে কোন কোন শনাক্তকরণ পরীক্ষা এদিকে ব্যবহার করা হয় এটা সবসময় মনে রাখবা বিএফ লিভার বিএফ লিভার মানে কি এ বয়ফ্রেন্ড লিভার না কিন্তু বয়ফ্রেন্ড লিভার না কিন্তু ব্রোমিন আর আরেকটা তো লিভার আরেকটা তো মেয়ে নিজেই এ সোনামণিরা বুঝতে পারছো সোনামণিরা বুঝতে পারছো রিষিতা বয়ফ্রেন্ড মানে কিন্তু তোর বয়ফ্রেন্ড না আমি বার বার বলে রাখি এদিকে বয়ফ্রেন্ড এর কাহিনী অন্য এ সোনামণিরা বুঝছো ওকে আমরা জানি যেহেতু একবার বিরতি নিছি একটা মনোযোগ দিয়ে শুনলেই আলহামদুলিল্লাহ এবং একটা জানা জবাব দিলেই হয় সো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে মিথানেলে বিক্রিয়া আচ্ছা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড এটার একটা নাম আছে এটা কোন বিকারক জানি বল এটা কোন বিকারক বল এটা কোন বিক্রিয়া একটু কোন বিকারক এটা আমাদেরকে একটু বলে দে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড এটা কি ভাই একটু বলো দেখি এ মার্জি আক্তার কি অবস্থা অনেকদিন পরে জয়েন করছো ভাইয়া কি অবস্থা তোমার পড়াশোনার একটু জানাই দাও তো

ডিরেক্ট মুখস্ত আছে একজন আছে আর সেটাই ভালো বয়ফ্রেন্ড মানে পাপ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ত্রিশিটা খুবই ভালো বাচ্চা সো এখন আসো বাচ্চাট বিকারকের কয়েকটা বিক্রি আছে তো বিক্রি আমরা হচ্ছে একসাথে লিখে ফেলি তৃষিতা একজন আছে না লিখে একা আসি এটাই ভালো বয়ফ্রেন্ড মানে পাপ বাক্য লিখতে পারে না ঠিক ভাবে ভাবতেছি তোদেরকে আমি বাংলাও পড়াবো এই তোদেরকে বাংলা তারপরে যদি আমরা এটাকে আদ্র বিশ্লেষণ করি মানে মিথানেল আর কি তারপর যদি ইথানেল থাকে তারপরে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তারপরে হচ্ছে যদি কিটন থাকে কিটন মানে কি সিএসপি দিলাম ধর এটাকে যদি আদ্র বিশ্লেষণ করি তারপর একটা কাহিনী হয় আর সর্বোপরি লাস্টে লাস্টে এটা কি ধর কার্বন ডাইঅক্সাইড দিলাম এরপর যদি আদ্র বিশ্লেষণ করি তাইলে কি হবে কয়টা কাহিনী হয় দেখি কয়টা কাহিনী হয় এটা যদি হয় এটা কি তৈরি হয় জানো অ্যালকেন মানে CnH2SN+2 যখন এটা তৈরি হয় HCHO যখন থাকে এইচ সিএচও যখন থাকে তখন কি হয় বল দেখি ওয়ান ডিগ্রি অ্যালকোহল যখন সিএচ থ্রি সিএচও থাকে তখন কি তৈরি হয় টু ডিগ্রি অ্যালকোহল এটা থাকলে থ্রি ডিগ্রি অ্যালকোহল এবং লাস্ট এটাতে কি তৈরি হয় এসিড ভাইরে ভাই ত্রিশি তার হাজবেন্ড আছে পোলাপান মানে কতটা মেচিউর হয়ে গেছে ত্রিশি তার হচ্ছে এদিকে ওরা হাজবেন্ড মেনটেন করতেছে আর এদিকে সালা আমি কালকে কি দিয়ে ভাত খাইছি এটাই মনে নাই মানে ভাই হতাশ ভাই আমি হতাশ আমার এখন ইচ্ছা করতেছে কুয়ার মধ্যে ঝাঁপ দেই ঠিক আছে এ বাচ্চারা এটা বুঝছো নাকি দেখো এগুলা ডিরেক্ট মুখস্থ করতে হবে ডিরেক্ট মুখস্থ এ বুঝছো নাকি বুঝো নাই ভাই রে ভাই খুবই হতাশ লাগত নিজেরে খুবই হতাশ ভাই আমি খুবই হতাশ যাই হোক এ একটু বুঝছো নাকি একটু জানো এটা বুঝছো নাকি একটু জানাও এটা কিন্তু ডিরেক্ট একদম মুখস্থ থাকতে হবে আমাদেরকে ঠিক আছে এখন এটা যদি মুখস্থ থাকে তাইলে দেখো তো একটা জিনিস তোমাদেরকে ধরো একটা ছোট্ট টেকনিক শিখাই দিই টেকনিক কি দেখো একটা মজার টেকনিক শিখাই দিই দাঁড়াও একটু আমি সায়ান কালারটা নিয়ে নেই মজার টেকনিক হচ্ছে যতগুলা সিএস থ্রি তত ডিগ্রি অ্যালকোহল কি বললাম এটা কিন্তু তত ডিগ্রি অ্যালকোহল কেমনে দেখো তো আর এম জি এক্স রাইট এদিকে কি আর কোনো সিএস আছে এটার ভিতরে নাই নাই তার মানে একটা যেহেতু আছে তার মানে এক ডিগ্রি অ্যালকোহল ওকে তার মানে যতগুলো আর আর কি যতগুলো আর এদিকে খেয়াল করো দেখি একটা একটা আর আর এদিকে একটা আর তার মানে দুইটা আর দ্যাট মিনস দুই ডিগ্রিয়াল কোহল এদিকে খেয়াল করো তো একটা দুইটা আর এদিকে আরেকটা সিএসি তার মানে তিনটা সিএসি দ্যাট মিনস তিন ডিগ্রিয়াল অ্যালকোহল এ সোনামনিরা বুঝছো সোনামণিরা বুঝছো নাকি একটু কমেন্টে জানাও তো টেকনিকটা সবার চিন্তা ভাবনা যেদিক থেকে শেষ হয় আমাদের ওই দিক থেকে শুরু হয় ছোট্ট বন্ধুরা বুঝছো নাকি একটু জানায় আমার ঠিক আছে ঠিক আছে ছোট্ট বন্ধুরা কিন্তু বুঝে গেছে পারো নাকি ওই জাগের কাহিনী ওই যে কি বলো দেখি ওই জাগের কাহিনী এটা কি গ্রিকনাট বিকারক বাগনিশিয়াম হেলাইট এটার সাথে কি হইল এদিকে দেখো তো দুইটা সিএস এদিকে কয়টা সিএস দুইটা এবং এদিকে কয়টা CH3 একটা CH3 তাহলে কয় ডিগ্রি অ্যালকোহল কয় ডিগ্রি অ্যালকোহল ভাইয়া দর্শন দেবে লাগান গান গান দর্শন দেবে লাগান মনে নাই রে এই এডা অ্যানসার দাও এডা অ্যানসার দাও এটা কয় ডিগ্রি অ্যালকোহল তিনটা CH3 তার মানে কয় ডিগ্রি অ্যালকোহল এক্স্যাক্টলি বি কারণ কি তিনটা CH3 দ্যাট মিনস 3 ডিগ্রি অ্যালকোহল ওকে পোলা পান্ত দেখি সেই বুঝতেছে খুবই ভালো লাগলো আসলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমি কেন এত ভালো বুঝাই আমি আসলে কেন কেন এত ভালো আমি আসলে ডিপ্রেশনে পড়ে যাই বুঝছো আচ্ছা এ লুকার্স বিকারক দ্বারা কোনটা শনাক্তকরণ করা যায় বল এটা আমি এখন বলবো না এটা তোরা অ্যানসার দিবি আমরা লুকায় লুকায় কি খাই আমরা লুকায় লুকায় কি খাই ঈশা রহমান আবার অনেকক্ষণ পরয়ন জয়েন চাইছে ঈশা রহমান বলছে তিন এই বাকির তো আমরা লুকাই লুকায় কি খাই সোনার মহেনা পাখি এই সবাই বলে লুকাই লুকায় অ্যালকোহল খায় কি দুষ্ট পোলাপান

আসো একটি জৈবকে বা একটি যৌগ কি করছে তাহলে কি হয় জানো বেঞ্জিনের সাথে আসলে কোন কানেকশন নাই বেঞ্জিন বাদ একটা জৈবকে ধরো এক্স একটা যৌগ এটার সাথে আমরা কি করলাম পিসিএল এর মিশ্রণ করছি পিসিএল ফাইভ তারপরে কি করলাম উত্তপ্ত করলাম উত্তপ্ত করার কারণে কি হয়েছে ও একটা গ্যাস তৈরি হয়েছে এই গ্যাসটা কি করলাম অ্যামোনিয়ার সাথে যুক্ত করারা কাঁচ রডে সাদা ধোয়া হয় তার মানে এমোনিয়াম ক্লোরাইড হয়েছে যে গ্যাসটা তৈরি হয়েছে যে গ্যাসটা তৈরি হয়েছে ও আচ্ছা এটা এর সাথে অ্যামোনিয়া গ্যাসের কি করলো অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়েছে যখন এটা এইচ আচ্ছা এইদিকে এসি এল ছিল এসিএল এর সাথে অ্যামোনিয়া গ্যাস তো এমোনিয়াম গ্যাসের সাথে কি তৈরি করলো অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো এটার থেকে আমরা আসলে কিছু বুঝতে পারতেছি না এটা থেকে আমরা কিছু বুঝতে পারতেছি কিন্তু এপিসিএল ফাইভ দেখে আসলে আমার একটা কাহিনী মনে পড়লো এবং অ্যামোনিয়া ট্যামোনিয়া দেখে একটা কাহিনী মনে পড়লো কোন কাহিনী তোমরা জানো কোন কাহিনী বলো তো ওই যে অ্যালকোহলের সাথে আমরা এটা পড়াইছিলাম ইব্রাহিম ভাই তোমাদেরকে পড়াইছে যুক্ত করলে কি তৈরি হয় আর সিএল তৈরি হয় আর কি তৈরি হয় পিও এটাকে আর এবং ইব্রাহিম ভাই আদর করে কি বলি বলো দেখি পোকল থ্রি কি বলি পোকল থ্রি এই যে তৈরি হয়েছে এই যে পোকোল থ্রি কখন তৈরি হয় পোকল থ্রি কখন তৈরি হয় পোকল থ্রি তৈরি হয় হচ্ছে কখন বলো কার তৈরি হয় অ্যালকোহলের বিক্রিয়ায় এবং থ্রির সাথে কি তৈরি হয় ভাই বলো দেখি এইচসিএল তৈরি হয় এই এইচসিএল পরবর্তীতে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে তখনই হচ্ছে একটা সাদা ধোয়া তৈরি হয় তখনই একটা সাদা ধোয়া তৈরি হয় এই অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা এমসিকিউ ব্যাপনের ক্ষেত্রে প্রায় সময় আসতে দেখা যায় উত্তরটা সবসময় টেন পয়েন্ট সামথিং হয় কত হয় টেন পয়েন্ট সামথিং সো এটা ডিরেক্ট তোমরা মুখস্থ করতে পারো এবং এদিকের অ্যান্সারটা কোনটা হবে তার মানে এদিকের অ্যান্সারটা হবে ডি হ্যাঁ সবাই যেহেতু অ্যালকোহল বলছে সো আমরা হচ্ছে এদিকে এদিকে আমরা হচ্ছে ফার্দার কোনো ক্যালকুলেশনে যাব না ফার্দার কোনো কিছুতে আমরা যাব না সো অ্যান্সার কি অ্যান্সার যেহেতু অ্যালকোহল সো অ্যালকোহলই থাকুক সো আমাদের এখন সতেরো নম্বরটা আছে সতেরো নাম্বারটা কি হয়েছে সি টু এইচ ফাইভ আচ্ছা এটা আমি সুন্দর করে লিখে দিই সি টু এইচ ফাইভ এর সাথে কি হয়েছে এইচ টু এস ও ফোর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় কত ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াসে আচ্ছা এদিকে আসলে দুইটা কন্ডিশন আছে কয়টা কন্ডিশন দুইটা কন্ডিশন এটা একটু মনে রাখতে হয় এর জন্য এই প্রশ্নটা আসে একটা হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস একটা হচ্ছে একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস সবসময় মনে রাখবা একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তৈরি হয় ইথার মানে আর ও আর একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তৈরি হয় কি এলকিন মানে সিএন এইচ টু আইস এ তাহলে একটাতে তৈরি হয় ইথার একটাতে তৈরি হয় অ্যালকিন সো এদিকে যেহেতু হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি দিছে আর এদিকে সবসময় মনে রাখবে এদিকে দুই মোল লাগবে কয় মোল দুই মোল

এই তো ডি লিখছে যারা কনগ্রেচুলেশন এন্ড অ্যাকচুয়াল ডি তার মানে সবগুলাই আচ্ছা ঠিক আছে এখন আসো একটি অ্যালকোহল দ্রবণে সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করা হলে সবুজ বর্ণ উৎপন্ন করলে দ্রবণটি আসলে কোন অ্যালকোহল আচ্ছা ঠিক আছে স্যার অ্যালকোহলের ভিতরে কি করলাম আচ্ছা অ্যালকোহলের ভিতরে আমরা কি করলাম সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট দিলাম রাইট অ্যালকোহলের ভিতরে পটাশিয়াম ডাইক্রোমেট যদি দেয় তখন কি তৈরি হবে অ্যালডিহাইড তৈরি হবে কতর ক্ষেত্রে এক ডিগ্রি অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহল দুই ডিগ্রির ক্ষেত্রে কিটুন যাই উৎপন্ন হোক এগুলা কি জানো এগুলো হচ্ছে বর্ণহীন এগুলা কি বর্ণহীন তুমি যদি চাও এটারে ফার্দার আবার জারিত করবা বা অত্যাচারিত করবা যাই করো তখন কি তৈরি হবে এসিড তৈরি হবে এটাও আসলে বর্ণহীন এটাও কি বর্ণহীন আমাদের অর্গানিকের ম্যাক্সিমাম জিনিস আসলে বর্ণহীন এলডিহাইড কিটোন হ্যান্ডেন এগুলো আসলে বর্ণহীন তার মানে আমরা আসলে সবুজ কখনোই পাবো না সবুজ কি কখনোই পাবো না কিন্তু তুমি যদি বলো যে ভাই আমি সবুজ পাইতে চাই সবুজ পাইতে চাই ক্ষেত্রে কি করা লাগবে এ সবুজ পাইতে গেলে এই যে সালফিউরিক অ্যাসিড এবং কে টু সি আর টু ও সেভেন এই দুইটাকে একত্রে কি বলে জানো এই দুইটাকে একত্রে বলে ক্রমিক অ্যাসিড এই দুইটাকে একত্রে কি বলে ক্রমিক অ্যাসিড কি বলে ক্রমিক অ্যাসিড এ ক্রমিক এসিডকে এ ক্রমিক অ্যাসিডকে যখন আমরা কি করব বলো দেখি এ ক্রমিক অ্যাসিড যখন আমরা হচ্ছে ল্যাবে ইউজ করব কিসে ল্যাবে যখন আমরা এটা ল্যাবরেটরিতে ইউজ করব ধোয়া ধুইয়ের কাজে তখন হচ্ছে আমাদের সবুজ বর্ণ দিবে আশা করি বুঝতে পারছো সো অ্যানসার কি অ্যানসার হচ্ছে কোনটিই না এক্স্যাক্টলি এখন একটা জোজ জোস এমসিকিউ চলে আসছে বুঝতে পারছে যেহেতু ওয়ান ইথোক্সি প্রোপেন এই যে ইথোক্সি এটা কার নামকরণ জানো এটা হচ্ছে ইথারের নামকরণ কার ইথার ইথারের নামকরণের ক্ষেত্রে আমরা আমি একটু লিখে রাখছি নামকরণ ইথারের নামকরণে হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন কি বললাম অ্যালকক্সি অ্যালকেন আর সংকেতের ক্ষেত্রে যখন তোমাদের হচ্ছে রাসায়নিক সংকেত আসবে তখন হচ্ছে অ্যালকেনটা আগে আসবে অ্যালকক্সিটা পরে যাবে তার মানে কি বললাম ইথারের নামকরণে অ্যালকক্সি অ্যালকেন কিন্তু সংকেতের ক্ষেত্রে আগে অ্যালকেন পরবর্তীতে অ্যালকক্সি এতটুকু বুঝছো নাকি ভাই জাস্ট এটা জানো এই জিনিসটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট ভাই এটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট এতটুকু বুঝছো নাকি এতটুকু বুঝলে আমাদের অ্যান্সার করা কোনো বিষয়ই না আচ্ছা অলরেডি হচ্ছে হ্যাঁ 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 জি ভাইয়া বুঝতে পারছি জি ভাইয়া বুঝতে পারছি আচ্ছা হ্যাঁ সবাই আছে অ্যান্সার দিছে কি আচ্ছা অ্যান্সার দিছো ঠিক আছে এ এতটুকু বুঝছো নাকি আশা করি বুঝতে পারছো সে এতটুকু যদি বুঝে থাকো তার মানে এদিকে কি সংকেতের ক্ষেত্রে অ্যালকেনের নামটা আগে আসবে তার মানে প্রোপেনের নামটা আগে আসবে তার মানে তিন কার্বন বিশিষ্টটা আগে আসবে এটা কি তিন কার্বন বিশিষ্ট না এটা তিন কার্বন বিশিষ্ট হ্যাঁ এটা ঠিক আছে তিন কার্বন বিশিষ্ট এটা তিন কার্বন বিশিষ্ট না এক দুই তিন এটাও তিন কার্বন বিশিষ্ট সো বি আর ডি এর মধ্যে কোন একটা অ্যানসার হবে তারপরে কি ইথোক্সি ইটক্সি মানে কি মানে হচ্ছে মূলকের পরে দুই কার্বন থাকবে সো মূলকের পরে দুই কার্বন আছে সো হচ্ছে ডি এ কুসুম কোনটা বুঝো নাই আচ্ছা তোমাকে বুঝাচ্ছি ইথারের নামকরণ আমরা করি অ্যালকক্সি অ্যালকেন দিয়ে ইথারের নামকরণ আমরা করি অ্যালকক্সি অ্যালকেন এবং সংকেতের বেলায় সংকেতের বেলায় আগে লিখি অ্যালকেন পরবর্তীতে লিখি অ্যালকক্সি সো যেদিকে এদিকে যেহেতু বলছে ইথক্সি প্রোপেন তার মানে এটা সংকেতে কি হবে প্রোপেন আগে আসবে মানে তিন কার্বনটা আগে আসবে দেখো তো ডি নাম্বার অপশনে তিনটা কার্বন আগে লিখছে তারপরে ইথোক্সি তারপরে হচ্ছে ও এর পরে দুইটা কার্বন লিখছে আশা করি তুমি বুঝতে পারছো কুসুম বুঝলে কাইন্ডলি একটু জানায় দো বুঝলে কাইন্ডলি একটু ওয়াই লিখে জানাই দাও কুসুম তুমি যদি বুঝে থাকো ওয়াই লিখে জানাই দাও নুপুর লিখসিডি তেমন নাম লিখছে ডি কংগ্রেচুলেশন আচ্ছা তো আমরা হচ্ছে আমাদের পরবর্তী চলে যাচ্ছি তুমি কি বুঝছো নাকি বুঝো না এটা জানাও কুসুম তোমার তো এটা বুঝার কথা এখন তো বুঝাই দিলাম আচ্ছা তুমি ততক্ষণ কমেন্ট করতে থাকো এবং আমরা হচ্ছে এটাতে চলে আসি এদিকে কি আছে সিএচ মূলক থাকলে হচ্ছে এল ডি হাইট কি ডি হাইট এল ডিহাইড আচ্ছা আর সিও সিএস থ্রি থাকলে কি এটা হচ্ছে কিটন এলডিহাইড এবং কিটন আমরা কোন পরীক্ষার মাধ্যমে আলাদা করতে পারি এলডিহাইড এবং কিটন আমরা আলাদা করতে পারি টলেন আরেকটা কি ফেলিং রাইট ফেলিং টলেন এবং ফেলিং দিয়ে কিন্তু আমরা আলাদা করতে পারি টলেনে কি হয় জানো টলেনে হচ্ছে সিলভার নাইট্রেটের টলেনে আমাদের কি ব্যবহার করা হয় খারিও সিলভার নাইট্রেট ব্যবহার করা হয় যে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে টলেনে আসলে সিলভারের একটা দর্পণ পরে কি হয় সিলভার দর্পণ এই যে দর্পণ পরে এই যে সিলভার দর্পণ পরে তখন আমরা বুঝতে পারি ও আচ্ছা এল ডিহাইড উপস্থিত আছে তখন আমরা বুঝতে পারি ও আচ্ছা এল ডিহাইড উপস্থিত আছে তখন আমরা বুঝতে পারি কি এল ডিহাইড উপস্থিত আছে এবং ফেলিং এর ক্ষেত্রে কি হয় জানো ফেলিং এর ক্ষেত্রে কিউপ্রিক অক্সাইড এর একটা লাল অদক্ষেপ পরে কি পরে লাল অদক্ষেপ তখনই আমরা বুঝতে পারি আচ্ছা এদিকে এল ডিহাইড উপস্থিত আছে সো আমি দুইটাই তোমাদেরকে একদম বুঝিয়ে দিলাম টলেন কি হয় ফেলিং এ কি হয় তোরা আগে যেহেতু টলেন দিয়ে আসছে এখন কিন্তু ফেলিং দিয়ে আসতে পারে আনসারটা কি ঠিক আছে একদম কার্যান্সার দিছো থ্যাংক ইউ অনুপুর থ্যাংক ইউ ত্রিশিতা থ্যাংক ইউ ইরিন থ্যাংক ইউ তামার না থ্যাংক ইউ মেঘলা আচ্ছা যে পরিমাণ গরম পড়ছে মেঘলার নাম মনে পড়ছে আসলে আকাশটা একটু মেঘলা হওয়া খুবই জরুরি ওকে তারপর হচ্ছে আমাদের নম্বর নম্বর কি থেকে কোন ধাতুটি ব্যবহার করা হয় সবসময় মনে রাখবা অ্যালকোহল থেকে যদি আমাদের এল ডিহাইড তৈরি করতে হয় কপার ধাতুটি ইউজ করতে হয় এবং এদিকে তিনশো ডিগ্রি সেলসিয়াস লাগে কত ডিগ্রি তিনশো ডিগ্রি কিন্তু তিনশো ডিগ্রি তো আসলে এদিকে নাই সো তিনশো ডিগ্রি কাছাকাছি অ্যান্সার আছে কপার যেহেতু আছে এবং আড়াইশো ডিগ্রি আছে সো হচ্ছে এ এটা ডিরেক্ট মুখস্ত এটা কি এটা কিন্তু প্রশ্ন

তোমার হাওয়ায় হাওয়ায় আমার নিচের কোনটির টলেনের সাথে সাদা দর্পণ তৈরি করে এই অ্যান্সার দাও এটার আমি অ্যান্সার দিব না আমি কিন্তু এটা পড়াইছি এটা কিন্তু আমি বিশ নাম্বারে তোমাদেরকে পড়াইছি এটার অ্যান্সার দাও এটার অ্যানসার কি হবে জানো সাদা দর্পণ সাদা দর্পণ কার পরে বলতো থ্যাংক ইউ তোমাদের বুঝার জন্য ওয়াই লিখার জন্য থ্যাংক ইউ ঐশী সহ শুরু করে বাকিদেরকে থ্যাংক ইউ এটার অ্যান্সার কি এটার অ্যান্সার হচ্ছে এক্স্যাক্টলি এটার অ্যান্সার হচ্ছে এ নূপুর থেকে শুরু করে ইরিন মুন্নি নাফিসা সবাই আশা করি বুঝতেছো আলহামদুলিল্লাহ কারণ কি কারণ হচ্ছে আমরা সব সময় বলে রাখি টলেন এবং ফেইলিং টলেন আর ফেইলিং কারা দেয় টলেন এবং ফেইলিং দেয় অ্যালডিহাইড অ্যালডিহাইড এবং এই টল এন্ড ফেলিং দ্বারা আমরা কাদেরকে শনাক্তকরণ করতে পারি এই টল এন্ড আমাদের শনাক্তকরণ করা যায় একাধারে এল আর কে কিটোন আশা করি আমাদের সোনামনিরা বুঝতে পারছে হ্যাঁ ঠিক আছে সিলভারে মেনে এত কঠিন করে পড়া দরকার নাই ইজি করে বললে হবে ওকে এই প্রশ্নটা আমি একটু বুঝাই এদিকে কি লেখা আছে দেখো তো টলুইন কি লেখা আছে টলুইন পটাশিয়াম পার ম্যাঙ্গাইড এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কিছু একটা তৈরি হয়েছে এবং ওই কিছু একটা ওই 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 কিছু 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 একটু জুম করে দেখাই একটা একটা আবার কি হচ্ছে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে আরেকটা কিছু তৈরি হয়েছে এবং ওই আরেকটা কিছু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম এবং হিটের উপস্থিতিতে তিন নাম্বারটা তৈরি হয়েছে আসলে উৎপাদ কি এটা হচ্ছে আমাদের প্রশ্ন খুবই ভালো কথা এখন উৎপাত কি এটা যদি আমাদের প্রশ্ন হয় চলো আমরা ওদের একটা সিম্পল ওরা যা যা বলছে আমরা হচ্ছে ওদের কথা মতো আমরা জিনিসপত্র গুলো ফেলি প্রথমে আমরা একটা টোলই নাকি আঁকলাম সালফির দিলাম এই যে ফোর এবং সালফির এই যে আমরা দিলাম এদিকে আসলে কাহিনীটা তেলে কি হইলো এরা কিন্তু কি ভাইয়া এরা কিন্তু তীব্র জারক এরা কি এরা এরা হচ্ছে তীব্র 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 জারক জারক কি যেহেতু তাইলে এদিকে কি তৈরি হবে খুবই সিম্পল এদিকে তৈরি হবে ব্যঞ্চই এসিড ডিরেক্ট তীব্র জারক ইউজ করা কি হয় ডিরেক্ট এসিড তৈরি হয় এটা কিন্তু ওই যে আমাদের একটা ক্লাস ছিল এল কিটোন

সো আশা করছি এখন সো বেনজিন থেকে কি তৈরি হলো সরি টলুইন থেকে ডাইরেক্ট বেনজোয়িক অ্যাসিড তৈরি হলো সো বেনজোয়িক অ্যাসিড দুটো অপশনে আছে সো এ দুটো অপশন বাদ ঠিক আছে বেনজোয়িক অ্যাসিড তৈরি হলো ওই বেনজোয়িক অ্যাসিডের সাথে আবার কি হলো ভাই আবার দেখো তো কি হলো এদিকে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম আর হাইড্রোক্সাইড উপস্থিতিতে কি তৈরি কি তৈরি হবে সোডিয়াম বেনজয়েট কি তৈরি হবে সোডিয়াম ব্যানজয়েড সোডিয়াম তৈরি এই যে এইচ আর মিলে পানি তৈরি করলো আর বাকি এই তৈরি হইলো এদিকে কি তৈরি এদিকে হচ্ছে সোডিয়াম ব্যানজয়েড তৈরি হলো এটা কি সোডিয়াম ব্যানজয়েড তার মানে আমরা বুঝতে পারলাম অলরেডি অপশন এ হচ্ছে অ্যান্সার কিন্তু তারপরে তোমাদেরকে আমি হচ্ছে আরেকটু ফার্দার বোঝার জন্য পুরোটা রিয়েশন একটু লিখে দিচ্ছি তারপরে হচ্ছে এই সোডিয়াম ব্যানজয়েডটা এদিকে কি হবে দেখো তো এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এবং হিট এই এটা কোন বিক্রিয়াতে দেখা যায় বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড আর হিট এটা কোন বিক্রিয়া দেখা যায় এটা কিন্তু ডি কার্বেশন বিক্রিয়ায় দেখা যায় কোন বিক্রিয়ায় ডি ডিকার্বক্সিলেশন ডি বিক্রিয়ায় কি কি তৈরি হয় ডি কার্বেশন বিক্রিয়ায় কিন্তু আমাদের ব্যঞ্জিন তৈরি হয় সো অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে এ আশা করে বুঝতে পারছো আমাদের এগ্রিকালচারের কিন্তু কোর্স তোমাদের জন্য আমরা লঞ্চ করছি এগ্রিকালচার কোর্সে কিন্তু প্রত্যেক অলরেডি পাবেই এবং আমাদের যারা কৃষির জন্য নতুন স্টুডেন্ট তোমরা আসবে তোমাদের জন্য আমাদের প্রিভিয়াস ক্লাস গুলো থাকবেই পাশাপাশি কৃষির জন্য আমাদের কিন্তু একদম আলাদা করে নতুন রঙে নতুন নতুন ঢঙ্গে বর্ণে কিন্তু একদম ক্লাসটা শুরু হয়ে যাবে নতুন রঙে নতুন বর্ণে কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে তো ততক্ষণে কিন্তু আমরা চাচ্ছি যে তোমাদের সর্বোচ্চ পার্টিসিপেশন অলরেডি কিন্তু আমাদের কোর্সে জিএসটি কোর্সেই পাঁচশো ষাট জনের উপরে কিন্তু মানুষজন এনরোল আছে সো এটা কিন্তু আমাদের জন্য হিউজ সো আমরা চাচ্ছি যে আমাদের জিএসটি এবং এগ্রিকালচার দুটো মিলে যেন এক হাজার স্টুডেন্ট হয় এবং আমাদের স্টুডেন্টাই যেন জিএসটি এবং এগ্রিতে একটা আশানুরূপ ফল অর্জন করতে পারে সো তোমরা যাদেরই অ্যান্সার দেখতেছ ম্যাক্সিমাম কিন্তু আমাদের স্টুডেন্টই ঠিক আছে কবে শুরু হবে ক্লাস আমাদের ক্লাসটা শুরু হবে মে থেকে ইনশাল্লাহ এবং আমাদের ওই ক্লাসটাতে একদম শুধুমাত্র ক্লাস্টার এগ্রিকালচারের জন্য কেন্দ্র করে শুরু হবে ক্লাস্টার জিএসটি জন্য আমাদের কিন্তু ক্লাসগুলো হয়েছে আচ্ছা আমাদের যারা স্টুডেন্ট আছো তোমরা জাস্ট আমি এত কিছু জানতে চাচ্ছি না তোমরা জাস্ট কেমিস্ট্রি তোমাদের প্রস্তুতির কি অবস্থা বা কেমিস্ট্রি ক্লাস আমরা কি এরকম নিছি এটা কাইন্ডলি একটু কমেন্টে জানাইতে পারো যে আসলে কেমিস্ট্রি ক্লাস আসলে আমরা কেমনে নিছি আসলে কি ভালো নিছি নাকি আসলে খুব কঠিন করে নিছি একটু কাইন্ডলি আমাদেরকে একটু কমেন্টে জানাও সো দ্যাট কোলাপান যারা আছে তারা যেন একটা অনেস্ট অপিনিয়ন পায় আচ্ছা এটা একটু কমেন্টে জানাই দাও যে আসলে আমাদের ক্লাসটা কেমনে নিছি তারপরে হচ্ছে আমরা এটার জন্য একটা সুপার শর্টকাট আমি দিব একদম সুপার শর্টকাট ও হো জিএসটি কেমিস্ট্রি দিয়ে দাগানো শুরু করবো সেই 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 ভাই মিনসালট মিনসালট ইনশাল্লাহ কেমিস্ট্রি দিয়ে দাগাইলে হচ্ছে অবশ্যই ভালো করতে পারবে ইনশাআল্লাহ ওকে সো আমাদের এদিকে সক্রিয়তার ক্রম ওটা যদি একটু বুঝতে চাই পুরা সক্রিয়তার ক্রম ওটাই হচ্ছে আমি তোমাদেরকে একটা ছন্দ দিয়ে জাস্ট পরাই দিব দিব তো একটা ছন্দ দিয়ে ছন্দটা দিব পরকুম কাশি ও কাশি ও হাঁচিতে হা আচি কাশি এবং হাঁচিতে আজকাল 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 আতঙ্কিত আমি দুইশো একত্রিশে কল দিলাম দুইশো একত্রিশে কল দিলাম আচ্ছা কল্লাখ নিয়ে কল্লাখের মতো এদিকে হচ্ছে আমরা কাশি দিয়ে মনে রাখবো কার্বক্সিলিক এসিড কার্বক্সিলিক লিখলেই তোমরা বুঝবা হা দিয়ে মনে রাখবো হেলাইট মানে কি এসিড হেলাইট মনে রাখবো চি দিয়ে মনে রাখবো চি মানে কি চি মানে কিন্তু সি তো সি কিন্তু আমরা মনে রাখবো সায়ানাইট বা নাইট্রাইল সায়ানাইট লিখে রাখলাম আজ দিয়ে মনে রাখবো এল ডি মানে সিএচও আজ দিয়ে কি এল আজ দিয়ে হচ্ছে এল ডি কাল দিয়ে হচ্ছে কিটোন তারপরে আতঙ্কিত দিয়ে অ্যালকোহল এই যে হচ্ছে অ্যালকোহল হচ্ছে অ্যালকোহল এ ত বা টি দিয়ে হচ্ছে এ ত বা টি দিয়ে হচ্ছে কি ভাইয়া বলো দেখি থায়ল আমি দিয়ে মনে রাখবে অ্যামিন দুইশো একত্রিশ দুইশো দিয়ে কি দুই দিয়ে মানে ডাবল বন্ড তিনশো দিয়ে হচ্ছে দুইশো একত্রিশ না তিন দিয়ে হচ্ছে ত্রিপল বন্ড আর এক দিয়ে হচ্ছে সিঙ্গেল বন্ড তার মানে কাশিও হাঁচিতে আজকাল আতঙ্কিত আমি দুইশো একত্রিশে কল দিলাম তার মানে কার্বিড এসিডের পাওয়ার সবচেয়ে বেশি দুই নাম্বারে এসিডালাইড তিন নাম্বারে এসিডামাইড চার নম্বর হচ্ছে সায়ানাইড পাঁচ নম্বর হচ্ছে অ্যালডিহাইড ছয় নম্বরে কিটন সাত নম্বরে হচ্ছে অ্যালকোহল আট নম্বর হচ্ছে থায়ল নয় নম্বরে হচ্ছে এমিন দশ নম্বরে হচ্ছে অ্যালকিন তারপরে অ্যালকাইন তারপরে অ্যালকেন এ পোলাপান ছন্দটা বুঝছো না বুঝো না একটু কমেন্টে জানাও যে দিনই বলো না যেদিকে চিন্তা সবার শেষ আমাদের চিন্তা শুরু হয় ভালো লাগছে প্রতিটা ক্লাস থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউক ইউ আচ্ছা এটা বুঝতে পারছো নাকি একটু জানাও তো তাহলে পাওয়ার কম কোনটা বলো দেখি পাওয়ার কম কিন্তু হচ্ছে আর সিও এস টু এই বুঝছো নাকি বুঝো নাই জি ভাই বুঝতে পারছো আচ্ছা শর্টকাট টা কেমন লাগছে বলো তো শর্টকাট কি জীবনমুখী শর্টকাট ছিল না খুব ইজি ছিল না শর্টকাট টা বুঝতে পারছো নাকি একটু জানো ওয়াই 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 থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝার জন্য তোমাদের হচ্ছে কৃষি রিলেটেড কোন প্রশ্ন থাকলে জিএসটি রিলেটেড প্রশ্ন থাকলে এটা ছন্দ দিয়ে কেউ আগে পড়েনি আমি তো টানা মুখস্ত করেছিলাম হা 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 এটাই তো শিহাফ ভাই আর আলাদা ভাইদের মতো পার্থক্য এটাই তো হচ্ছে আমাদের পার্থক্য বুঝতে পেরেছো ছোট্ট বন্ধু ঈসা ঈশা তো একদম কান্না করে দিছে আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে কি উৎপন্ন হয় আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া যুক্ত করে তাপ যদি আমরা প্রয়োগ করি দেখো তো কার্বক্সিলিক এসিড জিনিসটা কি একটু ওয়েট করো ওকে একটু ওয়েট করো আচ্ছা সো কার্বক্সিলিক এসিড কি কার্বক্সিলিক এসিড হচ্ছে আমাদের আর সি ডাবো এইচ ধরো কার্বক্সিলিক এসিড প্লাস কি অ্যামোনিয়া এই যে অ্যামোনিয়া আমরা যুক্ত করলাম এবং কি দিলাম ভাইয়া বলো দেখি তাপ দিলাম তাপ দিলে কি হয় বাষ্পটা বের হয়ে যাবে সো বের হয়ে যাক সো এদিকে ওএইচ দাঁড়াও এটা অন্য কালিকে বুঝাই এদিকে ওএইচ এদিকে ওএইচটা বের হয়ে যাবে কার সাথে আর এদিকে একটা এইচ বের হয়ে যাবে সো ওএইচ আর এইচ বের হয়ে গেলে কি H2O বের হয়ে গেল তার মানে এদিকে H2O চলে আসলো চলে আসছে তাহলে আর বাকি থাকে কি দেখো তো আর থাকে CO থাকে আর NH2 থাকে রাইট সো আর CO NH2 এটার নাম কি এটার নাম হচ্ছে এসিড অ্যামাইড এটার নাম কি একসাথে সংক্ষেপে আমরা বলি এটাকে কি বলি এই বন্ধুরা বুঝছো না তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ক্লাসের এক্সপিরিয়েন্স টা শেয়ার করবা যে জি ভাই বুঝতে পারছি বা বুঝতে পারি নাই বা ক্লাসটা আসলে কেমন লাগছে ক্লাসটাতে আসলে অর্গানিক কেমিস্ট্রি কঠিন এটা আমি সবসময় বলবো বাট অর্গানিক কেমিস্ট্রি যদি একটু মজা দিয়ে পড়তে পারো তাহলে হচ্ছে ইজি এই বুঝছো নাকি বুঝো নাই জানাই দাও আর আমার ক্লাসটা আমি নিজে একটা ছন্দ বানাইছিলাম তাও মনে থাকতো না বাট এখন তো মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এই আমার ক্লাসটা আর তিনটা শেয়ার করে দাও তো 27 শেয়ার আছে এটা তোমরা 30 শেয়ার করে দাও 30 শেয়ার করে দাও তারপর হচ্ছে আমরা পরবর্তী এমসিকিউতে যাচ্ছি তিরিশটা শেয়ার করে দাও তোমরা যারা একবার শেয়ার করছো তারা চাইলে আবার শেয়ার করতে পারো তারা আর তারাও আবার চাইলে শেয়ার করে দিতে পারো যেন আবার হচ্ছে তোমাদের ফ্রেন্ডরা হচ্ছে ক্লাসটা করতে পারে তিরিশটা শেয়ার করে দাও আমি জানি আমি একবার বললে তোমরা এটা করে দিবা এই বিশ্বাস আমার আছে পার্সোনালি কারণ আমি তোমাদের সাথে কানেক্টেড এবং আমার সাথে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই হচ্ছে ইনবক্সে কথাবার্তা হয় এখন আর জীবনেও ভুলবো না ও সেরা যেহেতু বুঝতে পারছো তাহলে কি হলো কাশি এবং হাঁচিতে আজকাল আচমকিত আমি দুইশো একত্রিশে কল দিলাম এটা হচ্ছে আমাদের শর্টকাট সো ত্রিশ তোমরা কিন্তু চাইলে লাইফটাকে আবার একটু শেয়ার করে দিতে পারো দারুন অন্তরে শেয়ার নাহারুন আর একটা শেয়ার লাগে আর একটা শেয়ার করে দাও তাহলে হচ্ছে আমরা আমাদের পরবর্তীতে কিন্তু চলে যাব পরবর্তী এম সি চলে যাব এবং আমাদের কিন্তু তোমাদের জন্য ব্লকবাস্টার ধুমধারাকা হট সাজেশন পরবর্তীতে আছে তো এটা পেতে হলে কিন্তু শেয়ার লাগবে ভাইয়া শেয়ার ছাড়া কিন্তু হবে না ঠিক আছে তো তোমরা যদি সাপোর্ট না দাও তাহলে তো আসলে আমরা গ্রো করতে পারবো না আর আমরা গ্রো করতে না পারলে আসলে কুইজ কুইজ এগুলো কিভাবে আসবে বলো দেখি আর একটা বার শেয়ার করে দাও যে কেউ চাইলে কিন্তু একটা শেয়ার করে দিতে পারো এটা খুব একটা বড় ডিল না যে একবার শেয়ার করছো সে চাইলে আরেকবার শেয়ার করে দিতে পারো ওকে চলো এখন হচ্ছে আমরা পরবর্তীটাতে চাই ছাব্বিশ নাম্বার ইথানামাইড ইথানামাইডের সংকেতটা কি ইথানামাইডের সংকেত হচ্ছে এই যে ইথানামাইড সি এস থ্রি সিও এন এস টু ইথানামাইডের সাথে আমরা কি করলাম পি টু ও ফাইভ এর বিক্রিয়া করাইলাম আবার দিছি ভাই থ্যাংক ইউ তামান না থ্যাংক ইউ এটা দেওয়ার পর কি করলাম উত্তপ্ত করলাম কি করলাম উত্তপ্ত করলাম উত্তপ্ত করার পর কি তৈরি হয়েছে দেখো তো এই যে পি টু ও ফাইভ এই যে পি টু ও ফাইভ এটা কি জানো এ ফাইভ এটা হচ্ছে একটা নিরুদক এটা কি এটা হচ্ছে একটা নিরুদক এটা কি বললাম নিরুদক নিরোধকের কাজ কি পানি অপসারণ করে নিরোধকের কাজ কি অপসারণ এটার কাজ আচ্ছা তাহলে এদিক থেকে এস টু ও যদি আমাদের সরাই নেই এ যে এচ টু আর এ যে ও এটা যদি আমরা সরাই নেই এ দুইটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে দেখো তো সিএস থ্রি

ওকে শাফি চৌধুরী লিখছে সি ইরিন রহমান লিখছে সি তামান্না আই কান্ট থ্যাংক ইউ এনাফ ভাই তুমি আসলে অনেক সাপোর্ট দিছো তামান্না তুমি কি আমাদের প্রত্যেক স্টুডেন্ট নাকি একটু কমেন্ট করে জানাও তো আচ্ছা ঠিক আছে ওইশি থ্যাংক ইউ থ্যাংক ইউ মেঘলা মেঘলার দেখলে আমার একটা গান মনে পড়ে এইহি মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো আচ্ছা ঠিক আছে নাইট্রাস অ্যাসিডের সাথে কি বলতো নাইট্রাস অ্যাসিডের সাথে আমাদের বিক্রিয়ায় কোন যৌগটি নাইট্রোজেন গ্যাস তৈরি করে আচ্ছা নাইট্রাস অ্যাসিডের সাথে যদি আমরা কোনো বিক্রিয়া করতে চাই হ্যাঁ হ্যাঁ হয় হয় নুপুর হয় আচ্ছা খেয়াল করো দেখি নাইট্রাস অ্যাসিডের সাথে কি হইলো নাইট্রাস অ্যাসিডের সাথে আমাদের বিক্রিয়া আসলে কি কাহিনী হয় সো নাইট্রাস সাথে বিক্রিয়াতে আমরাদের এটা সব সময় মনে রাখবা নাইট্রাস দ্বারা আমরা অ্যামিন শনাক্তকরণ করি কি শনাক্তকরণ করি অ্যামিন এমিন অ্যামিন শনাক্তকরণের ক্ষেত্রে একটু ঝামেলা আছে কি ঝামেলা আছে চলো একটু আমরা বিক্রিয়াগুলো দেখে ফেলি চলো আমরা একটু বিক্রিয়াগুলো দেখে ফেলি দাঁড়াও এটা একটু ক্রস দিয়ে দেই আচ্ছা নাইট্রাস অ্যাসিডের সাথে ধরো এক ডিগ্রি এক ডিগ্রি কি এক ডিগ্রি প্লাস নাইট্রাস এসিড মানে কি না রাইট এটাতে বিক্রিয়া করলে কি হয় জানো এক ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস তৈরি হয় এটা দিয়ে আমরা বুঝতে পারবো শনাক্তকরণ তারপর দুই ডিগ্রি অ্যামিনের সাথে যদি আমরা বিক্রিয়া করাই তখন কি হয় জানো ই একটা তৈলাক্ত স্তর তৈরি হয় ইয়োলো তৈলাক্ত স্তর ইউলো ইয়োলো কালার দেখে বুঝতে পারবো বাবা তৈলাক্ত একটা স্তর এবং তিন ডিগ্রি অ্যামিন যখন তৈরি হয় তিন ডিগ্রি অ্যামিনের সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া করাই তখন কি তৈরি হয় জানো তখন হচ্ছে একটা সল্ট তৈরি হয় কোয়ার্টারনারি লবণ এটাকে বলা হয় কোয়ার্টারনারি সল্ট বা কোয়ার্টারনারি লবণ আচ্ছা এই গোটা জিনিসটা মুখস্থ করা স্টুডেন্টের জন্য একটু পেইনফুল রাইট এই গোটা জিনিসটি স্টুডেন্টদের জন্য মনে রাখে একটু সো এটার জন্য একটা শর্টকাট দিয়ে দেয় এটার জন্য কি একটা শর্টকাট দিয়ে দেয় শর্টকাটটা হচ্ছে নাইস শর্টকাটটা কি নাইস এন সি নাইস নাইস মানে কি এক ডিগ্রি এমন হলে নাইট্রোজেন গ্যাস দুই ডিগ্রি এমিন হলে ইলো আর সি দিয়ে মনে রাখবা কোয়ার্টার সি দিয়ে মনে রাখবা কি কোয়ার্টারনারী তাহলে নাইট্রাস অ্যাসিড সাথে নাইট্রোজেন গ্যাস মানে নাইস তার মানে এটা কি এটা হচ্ছে এক ডিগ্রি এটা দুই ডিগ্রি এটা তিন ডিগ্রি তার নাইট্রোজেন যেহেতু এক ডিগ্রি আমি কই আছে এক ডিগ্রি আমি এই একটা সি এস সি মূলক আছে সো এক ডিগ্রি আমি এই সোনামণিরা বুঝতে পারছো নাকি একটু কমেন্টে জানাও তো কমেন্টে জানাও বুঝতে পারছো নাকি কমেন্টে জানাই দাও বুঝতে পারছো নাকি এক্স্যাক্টলি অ্যান্সার হচ্ছে ডি বাচ্চারা বুঝতে পারছো বুঝতে পারলে একটু কমেন্টে জানাই দাও আসলে আমরা হচ্ছে গতানুগতিক ভাবে কিন্তু পড়ব না আমরা এই টেকনিকটা কেমন লাগছে একটু জানাও তো এই টেকনিক দিয়ে আগে কোনো সময় পড়ছো এই টেকনিক দিয়ে কিন্তু পড়ানো হয় নাই কোথাও ঠিক আছে সো বুঝছো নাকি বুঝো নাই টেকনিকটা কেমন লাগছে একটু জানাও টেকনিকটা কেমন লাগছে সো আমাদের কিন্তু প্রত্যয় ওয়ান পয়েন্ট ও শুধু নট অনলি জিএসটি বাট অলসো কি বাট অলসো হচ্ছে আমরা কিন্তু আমাদের তোমাদের কৃষি গুচ্ছ সামনে পরীক্ষা ওইটা নিয়েও কাজ করবো সো কৃষি গুচ্ছের জন্য যেহেতু আমি নিজেও বাকৃবিতে পড়তেছি এবং আমি কিন্তু জিএসটিতে আসলে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে রাখি নাইলে তো তুমি কার কাছে পড়তো এটাও তো বুঝবা না সো ব্যাকগ্রাউন্ড জানা একটু ইম্পর্টেন্ট আছে জিএসটিতে কিন্তু আমি সাস্তেও চান্স পাইছি সাস্তেও সবগুলোতে চান্স পাইছি এবং বাউতে আমি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমি কততম হয়েছি একশো বারোতম হয়েছি আমার আসলে দুইটা নিয়ে যেহেতু আমি নিজে চান্স জার্নিটা সম্পর্কে জানি ভালো লাগছে অসাধারণ ইনশাল একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করতে পারছি আমার ক্লাস যারা করছো বা যারা করোনাই বাসকে যারা করতেছো তারা কিন্তু কাইন্ডলি কি করবা ক্লাস এক্সপিরিয়েন্স শেয়ার করে দিবা ক্লাস এক্সপিরিয়েন্স কেন শেয়ার করবা শেয়ার করলে হচ্ছে আমি বুঝতে পারবো তুমি ক্লাস নোট নিছো নাকি শিয়াব ভাইয়ের গান আর নাচ দেখছো এটা একটা কথা দ্বিতীয়ত হচ্ছে আর একটা জিনিস যে ক্লাস নোট দিলে তোমায় কোথায় ভুল করছো সেটা আমরা জানতে পারবো আর আমি কিন্তু ক্লাস নোটে সবাইকে ইন্ডিভিজুয়াল ফিডব্যাক দিই আমার বাচ্চারা কিন্তু সবসময় জানে ঠিক আছে আর আমি তো আজকে ক্যামেরা অন করি নাই নাইলে হয়তো আমি বলতে পারতাম যে ক্লাস নোট করে কি তুমি আমার সুন্দর চেহারাটা দেখছো নাকি আসলে ক্লাস করছো ঠিক আছে তো চলো আমরা হচ্ছে আমাদের এটাতে চলে যাই টেকনিক গুলা ভালো হয়েছে ঠিক আছে তামান্না থ্যাংক ইউ তামানা তুমি কি আমাদের প্রত্যেক স্টুডেন্ট একটু কাইন্ডলি একটু জানাও তো

তোমরাই অ্যান্সার দো এক তাহলে এটাই তো পি করে গেছি রাইট এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার তাহলে দেখো তো কয় নাম্বার কয় নাম্বার কার্বন হচ্ছে নাইট্রোমূলকটা আছে দুই এ আছে দুই আছে চারে আছে আর ছয় আছে সো আমরা এটাকে বলতে পারবো টু ফোর সিক্স ট্রাই নাইট্রো ফ্যানোল যেহেতু আছে সো আর সবসময় মনে রাখবা পিকুরিক এসিড এর কাজ হচ্ছে বার্নল হিসেবে কান হিসেবে বার্নল বার্নলোল মানে কি ওই যে পোড়া কোথাও পড়ে গেলে ইউজ করা হয় আর আরেকটা জিনিস মনে রাখবা ফেনল হচ্ছে অম্লধর্মী ফেনল কি অম্লধর্মী কিন্তু আর ওয়েজ অ্যালকোহল কিন্তু নিরপেক্ষ অ্যালকোহল কি নিরপেক্ষ এটা অলওয়েজ মনে অ্যালকোহল হচ্ছে নিরপেক্ষ হ্যাঁ ঠিক আছে তোমাদের রেসপন্সের জন্য আচ্ছা তোমাদের কাছে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করবো অলরেডি কিন্তু ছত্রিশ প্লাস শেয়ার তোমরা দিয়ে দিয়েছো এটাকে তোমরা চল্লিশ করে দাও এটাকে চল্লিশ করে দাও এটাকে চল্লিশ করার পরে কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের যে সাজেশন

ভালো কাজ কিন্তু সবসময় শেয়ার করতে হয় একটু কমেন্টে জানায় দ দুইবার শেয়ার করেছি থ্যাংক ইউ নুপুর বাকিরাও একটু শেয়ার করে দাও বাকিরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও তোমরা কিন্তু চাইলে বিভিন্ন গ্রুপেও শেয়ার করতে পারো লাইভটা ঠিক আছে আচ্ছা কার্বি লেমিন পরীক্ষার মাধ্যমে কোন ধরনের যোগ শনাক্তকরণ করা যায় সবসময় মনে রাখবা কার্বি লেমিন দ্বারা কি করা যায় প্রাইমারি প্রাইমারিমিন এখন এটাও নাকি আমাদের পোলাপানের মনে থাকে না এটাও নাকি পোলাপানের মনে থাকে না এটার জন্য একটা তাবিজ দিয়া দেয় আচ্ছা তোমরা আমাদেরকে বলো তো ক তারপর ও ও আ খ তোমরা কখন শিখছো এটা কি প্রাইমারি স্কুলে শিখছো নাকি হচ্ছে হায়ার সেকেন্ডারিতে শিখছো নাকি হচ্ছে ভার্সিটিতে উঠে শিখছো বলতো ত্রিশিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ মেঘলা থ্যাংক ইউ শেয়ার করার জন্য আচ্ছা তোমরা আমাকে একটু জানাও তো ক অথবা ও মানে সর্বণ্য ব্যঞ্জন্ম তোমরা কখন শিখছো কখন শিখছ একটু কমেন্টে জানায় দাও এক্স্যাক্টলি প্রাইমারিতে প্রাইমারিতে সবাই কিন্তু কমেন্ট করতেছে প্রাইমারিতে আবেদা সুলতান এত লেটে কেন আপু প্রাইমারিতে 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 ঠিক আছে এক্স্যাক্টলি সো প্রাইমারিতে যদি হয় তার মানে আমাদের ক আরও যদি হয় তার মানে কতে কি কত হচ্ছে কার্বিল কতে হচ্ছে এমিন সো কার্বিল এমিন পরীক্ষা দিয়ে আমরা কি করতে পারি প্রাইমারি এমিন বা প্রাইমারি স্কুল থেকে আমরা ক আরও শিখতে পারছি আশা করি বুঝতে পারছো এই টেকনিকটা সো এখন 30 নাম্বার

ব্যতীত সিএস ওয়েজ ব্যতীত সকল অ্যালকোহল সকল অ্যালকোহল কি দেয় বলো দেখি টেস্ট দেয় সকল অ্যালকোহল কিন্তু আয়োডোফর টেস্ট দেয় সো চলো আমরা একটু বিক্রিয়াটা দেখে ফেলি অ্যালকোহল প্লাস আয়োডিন তাহলে কি তৈরি হয় এদিকে একটু খেয়াল করো ধরো এদিকে কি থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড আর আয়োডিন থাকবে খুব সিম্পল থাকলো তৈরি হয় হচ্ছে এন এ আই প্লাস মাইনাস মানে একটা অ্যাসিডের মূলক কিন্তু তৈরি হয় আচ্ছা তাহলে কি কি তৈরি হইলো একটু অন্য কালার দিয়ে বুঝাইলে মনে হয় তোমরা ভালো বুঝবা সোয়েটার এটার বিক্রিয়াতে কি 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 তৈরি হইলো এই যেগুলা তৈরি হইলো না এন এ আই সিএস থ্রি আই থ্রি আর কি এটার অ্যান্সার হচ্ছে এটার অ্যান্সার কোনটা হবে এটার কিন্তু হয়ে যাবে বিশি তালিশ কি ইসরা ক্লাস করছে না হ কি জানি ক্লাস ক্যান করতেছে না লাস্ট টাইম তো হয়তো অনেক পল ইচ্ছা করে ক্লাস করতেছে না কিন্তু আজকে ক্লাস না করলে অনেক কিছুই মিস করবো অ্যান্সারটা হবে কি অ্যান্সারটা হবে বি হবে ঠিক আছে ভাইয়া তোমার কমেন্টে একটু ভুল হয়েছে আচ্ছা নিচের অ্যামাইট গুলোর মধ্যে কোনটি হফ ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে কে এটা আগে জানতে হবে সবসময় মনে রাখবা এক ডিগ্রি করে হফম্যান বিক্রিয়াতে দুই তিন হ্যান হফম্যান বিক্রিয়া না তাহলে আমাদের কি কি বলছেন কোনটি হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হফম্যান বিক্রিয়া দেয় কে দেয় না তার অথবা 3 ডিগ্রি তাহলে এদিকে খেয়াল করো এদিকে তো আছে এটার সাথে ডি আছে সো ইন এক ডিগ্রি বিক্রিয়া দেয় কিন্তু প্রশ্ন তো চাইছে বিক্রিয়া দেয় না সো এই অপশন বাদ এদিকেও সি ও টি এক পাশে আছে আরেকটা কার্বন डायरेक्टली এটা বাদ আচ্ছা এদিকে খেয়াল করো তো সি ও আছে এন আমরা আছে মানলাম কিন্তু সি মূলক কয় পাশে আছে দুই পাশে আছে না তার মানে এটা কি এটা দুই ডিগ্রি না এটা কি দুই ডিগ্রি নি এই যে এদিকে একটা সিও সি এদিকে একটা সি সো আমাদের অ্যান্সার হচ্ছে সি এই সোনামণিরা বুঝছো হ্যাঁ প্রাইমারি অ্যামিন হচ্ছে অফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দেয় দুই ডিগ্রি হচ্ছে অফমেন ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দেয় না তিন ডিগ্রিও দেয় না এক্স্যাক্টলি সি 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 লিখে জানাই দিছে আচ্ছা তামান্না তুমি কি আমাদের প্রত্যয়ের স্টুডেন্ট নাকি আপু একটু জানাও এটা আমি জিজ্ঞাসা করছি আচ্ছা ওয়াই এই তোমরা বুঝছো না বুঝো নাই বুঝলে সবাই ওয়াই লিখা জানাও বুঝলে সবাই ওয়াই লিখো আচ্ছা আচ্ছা না ভাই আমি বলছি আপনি খেয়াল করবেন আচ্ছা আচ্ছা তুমি যদি আমাদের হচ্ছে তুমি তো আমার ক্লাস দেখে বুঝতে পারছো আমাদের ক্লাসগুলো কেমন হয় তো তুমি সহ বাকি যারা হচ্ছে আমাদের স্টুডেন্ট না বাট আমাদের কোর্সে যারা বয় ভর্তিতেতে চাচ্ছ তারা হচ্ছে এই যে রোড টু জিএসটি প্লাস এগ্রিএট আছে না রোড টু জিএসটি প্লাস এগ্রি আমি লিখে দিচ্ছি রোড টু জিএসটি প্লাস এগ্রি মানে এই যে পেজ থেকে বা যে গ্রুপ থেকে লাইভ দেখতেছো এই গ্রুপেও চাইলে পোস্ট দিতে পারো অথবা রোড টু এগ্রি প্লাস জিএসটি পেজে নক দিতে পারো অথবা তুমি হচ্ছে এই নাম্বারে কল করতে পারো এই নাম্বারে কল করলে কিন্তু তুমি আমাদের কোর্সের সমস্ত ডিটেলস পেয়ে যাবা আর আমি যেহেতু নিজেও হচ্ছে জিএসটি এবং সাস্টে চান্স পাইছি এবং এগ্রিতে চান্স পাইছি সো আমাদের এদিকের প্রত্যেকে হচ্ছে জিএসটি এবং এগ্রিতে চান্স পাইছে তাছাড়া রোড ডিএমসি তো সব ভাইয়ার আসেই সো এদিকে হচ্ছে তুমি সর্বোচ্চ একটা সাপোর্ট পাবা এটা হচ্ছে আমি আশা করছি তুমি এনরোল করে ফেলবা আচ্ছা একজন লেখছে যে তাহসিন ইসলাম ভুইয়া লেখছে বুঝিনি আচ্ছা তাসিন তোমাকে তোমার উদ্দেশ্যে একটু বলছি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দেয় হচ্ছে কে প্রাইমারি এমিন সেকেন্ডারি বা টার্সিয়ারি এমিন হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দেয় না এটাই জাস্ট সো আমরা দেখলাম যে অপশন সি তে হচ্ছে সেকেন্ডারি বা দুই ডিগ্রি এমিন আছে এজ এ রেজাল্ট প্রশ্ন যেহেতু চাইছে কোনটি বিক্রিয়া দেয় না সো আমরা সি দাগাই দিলাম আশা করি হচ্ছে বুঝতে পারছো সো যারা হচ্ছে তোমরা আমাদের স্টুডেন্ট না তারা কিন্তু চাইলে আমাদের জিএসটি কোর্স তো হচ্ছে আমরা নিছি জিএসটি কোর্স তোমরা কিন্তু চাইলে এখনই হচ্ছে আমাদের কৃষি কোর্সে ভর্তি হয়ে যেতে পারো তো তোমরা কিন্তু জিএসটির জন্য একদম আমাদের সাজেশন ক্লাস থেকে শুরু করে প্রপার মেন্টরশিপ টেলিগ্রাম সাপোর্ট এগুলো তো থাকবে এবং আমাদের লাইভ কুইজ সহ অনেকগুলো ফিচার কিন্তু আমরা অ্যাড করতেছি ইনশাল্লাহ সো তোমার কৃষি ইউনিভার্সিটির সর্বোচ্চ প্রস্তুতির জন্য প্রত্যয় ওয়ান পয়েন্ট ও হতে পারে তোমার জন্য একটা বেস্ট অপশন সো উইদাউট এনি ডিলে তোমরা কিন্তু আমাদের কোর্সে জয়েন করে ফেলতে পারো ওকে 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 সো আমাদের 32 নাম্বার একটা এমসিকিউ আসছে 32 নাম্বার এমসিকিউ কি বলো দেখি 32 নাম্বার এমসিকিউ প্রশ্ন তো বড় কেন ভাই 32 নাম্বার বলছে এত চাপ এবং এত ডিগ্রি তাপমাত্রায় সোডিয়াম ফিনেট আচ্ছা সোডিয়াম ফিনেট কোনটা ও আচ্ছা সোডিয়াম ফিনেট ও এন এটা কি এটা হচ্ছে সোডিয়াম ফিনেট সোডিয়াম ফিনেটের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া তাহলে কার বিক্রিয়া করাইলাম কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটিকে উৎপন্ন একটা

আচ্ছা এই কাল এটা সুন্দর দেখা যাচ্ছে না সেলিসাইলিক এসিড এর সংকেত কিরকম এই যে এরকম না একটা বেঞ্জিন আঁকবো দিব আর এদিকে কি দিব সি ও এইচ এই যে এটাকে আমরা কি বলবো এটা কি আমরা বলবো সাইলিক এসিড এই যে এটাকে আমরা সাইলিক এসিড বলবো এটাকে আমরা কি বলবো সেলিসাইলিক অ্যাসিড তাহলে সেলিসাইলিক অ্যাসিড কোন বিক্রিয়া পাওয়া যায় সেলিসাইলিক অ্যাসিড কিন্তু আমরা সবাই জানি কোপ বিক্রিয়া পাওয়া যায় সেলিসাইলিক অ্যাসিড আমরা কোপ বিক্রিয়ায় পাইতে পারি কোন বিক্রিয়ায় কোপ বিক্রিয়ায় এই বুঝছো নাকি বুঝো নাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো না কমেন্ট করলে তো আমি বুঝবো না আসলে তোমরা বুঝছো নাকি বুঝো নাই

ঠিক আছে তারপরে লাস্টেরটা আচ্ছা সি সিক্স এইচ ফাইভ এটা কি এটা হচ্ছে এরাইল মূলক এটা কি কি বলা হয় অ্যারাইল আচ্ছা এরাইল কোনটা বুঝতেছো না ধরো একটা বেঞ্জিন আছে এটা কি বেঞ্জিন বেঞ্জিনের যদি একটা হাত আমি ফাঁকা করে দেই ধরো বেঞ্জিনের উপর যদি এরকম মাথা দেই এটা কি আমরা বলবো কি এটা কি আমরা বলবো এরাইল মূলক এরাইল মূলকের সাথে সি আছে মানে কি মানে হচ্ছে বেনজালডিহাইড এটার নাম কি

এল ডি এর থেকে অ্যালকোহল হইছে তার মানে একবার হইছে বিচারিত একবার হইছে এটা হইছে কি লিখে রাখি তারপর একবার কি হয়েছে আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ একটা বিক্রিয়া ঠিক আছে এটা হচ্ছে বিক্রিয়া কিন্তু আমরা হচ্ছে আচ্ছা কেউ বলতেছে সি কেউ বলতেছে এ তো এটা একটা কনফিউশন রাইট এখন আমি আসলে জানতাম যে আমাদের সোনামণিদের এই জিনিসটাতে কনফিউশন আছে এই জন্য আমি প্রশ্নটা রাখছি এই প্রশ্নটা হচ্ছে আমরা গতানুগতিক ভাইয়াদের মতো সলভ করব না আমরা হচ্ছে একটু লিজেন্ডারি ভাবে সলভ করব কিভাবে লিজেন্ডারি ভাবে সব সময় মনে রাখবা কেনিজারো বিক্রিয়া মানে হচ্ছে কেনিজারো এই এটা সবাই ক্লাস নোটে আমি সবার ক্লাস নোট যেমন পোস্ট চাই ক্লাস নোটের মধ্যে এই জিনিসটা মাস্ট চাই লেখা রাখো আমার সাথে সাথে কেন ইজারো কেন ইজারো হতে গেলে কি হইতে হবে জানো ক্যান বি জিরো কি হইতে হবে ক্যান বি জিরো ক্যান বি জিরো মানে কি ক্যান বি জিরো মানে হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন কি বললাম আলফা হাইড্রোজেন বিহীন আচ্ছা ঠিক আছে তাহলে এই যে এই জিনিসটা কোন জিনিসটা দাঁড়াও কালার একটু অন্য কালার নিয়ে নেই তোমাদের বোঝানোর জন্য এই যে এই জিনিসটা এটা হচ্ছে কি এটা হচ্ছে কার্যকরী মূলক কার্যকরী মূলকের পাশের কার্বন এদিকে কি আছে আলফা কার্বন আছে আলফা কার্বন আছে আলফা কার্বন আছে আমি মানলাম বাট আলফা হাইড্রোজেন তো নাই আলফা হাইড্রোজেন তো নাই আলফা হাইড্রোজেন নাই আলফা হাইড্রোজেন যেহেতু নাই সবসময় মনে রাখবে এটাতে কি নাই এটাতে আলফা হাইড্রোজেন নাই আলফা হাইড্রোজেন যেহেতু নাই তার মানে এটা কি দিবে ক্যান বি জিরো তার মানে কি আলফা হাইড্রোজেন বিহীন তার মানে এটা কি দিবে কেন ইজারো বিক্রিয়া দিবে এই বুঝছো নাকি বুঝো নাই টেকনিকটা কেমন লাগছে কেন ইজারো হইতে হবে ক্যান বি জিরো কেন ইজারো হইতে গেলে কি হইতে হবে ক্যান বি জিরো ওকে সো কেন ইজারো হইতে গেলে কি হইতে হবে কেন বি জিরো এই বুঝছো না বুঝো নাই টেকনিকটা টেকনিকটা বুঝছো না বুঝো নাই তুই ওয়াই লিখে জানাই দো বুঝলে বুঝলে ওয়াই লিখে জানাই দো এই তো সবাই লিখছে ওয়াই 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 থ্যাংক ইউ ত্রিশিতা থ্যাংক ইউ হচ্ছে নুপুর থ্যাংক ইউ মেঘলা থ্যাংক ইউ নার্গিস এই তো এসে পড়ছে আমাদের ফাইনাল একদম ফাইনাল সাজেশন সাজেশনের আগে তো একটা ছোট্ট শর্ত আমি দিতেই পারি কি শর্ত দিতে পারি বলো তো ছোট্ট শর্তটা হচ্ছে সাজেশনের আগে আমার শেয়ার কিন্তু ওইদিকে হাফ সেঞ্চুরি করতে হবে শেয়ার কিন্তু হাফ সেঞ্চুরি করতে হবে শেয়ার কিন্তু হাফ সেঞ্চুরি করলেই সাজেশনের দ্বার উন্মোচিত হয়ে যাবে অলরেডি ছিচল্লিশটা আছে তোমরা এটাকে পঞ্চাশটা করে দাও পঞ্চাশটা করে দাও পঞ্চাশটা করে দাও যত দ্রুত পঞ্চাশটা করবা তত দ্রুত হচ্ছে আমাদের এটা কি চলে আসবে তোমাদের সামনে চলে আসবে এটাকে পঞ্চাশটা করে দাও সোনামণিরা Na boron pa kire aamar kazul boron aki chuna boron pa kire এটাকে পঞ্চাশটা করে দাও পঞ্চাশটা করে দিলেই কিন্তু আমাদের কুইজের দোয়ার উন্মোচিত হয়ে যাবে অলরেডি পঁয়তাল্লিশ প্লাস আছে আমি জানি যতদূর আবার মনে করতেছে সমস্যা নাই আরো দিতে পারবা তৃষিদা তুমি চাইলে অনেকগুলো শেয়ার দিতে পারবা এটা খুব একটা বড় ডিল না এটা পঞ্চাশটা হয়ে গেলেই হচ্ছে কি আমাদের এটার দ্বার উন্নচিত হয়ে যাবে কোনো চাপই নাই খোলা চোখ বন্ধ বাতাসের ঠান্ডা গন্ধ বেড়াই ঘরের বুঝতেছি না কি করা লাগবে বুঝতেছো না মশিউর তুমি হচ্ছে লাইফটাকে শেয়ার করে দাও লাইফটাকে শেয়ার করলে কিন্তু আমাদের কেমিস্ট্রি এই যে সাজেশন আমি নিয়ে আসছি এই যে সাজেশন সাজেশনটা কিন্তু উন্মোচিত হয়ে যাবে ঠিক আছে সাজেশনটা আমরা চলে আসবে এটা সাজেশনটা আসবে শেয়ার দিচ্ছ তারা কোনো সমস্যা নাই আবার শেয়ার দিতে পারবা চাইলেই আমি হচ্ছে এটা আবার শেয়ার দিয়ে দিচ্ছি যেমন আমি তো শেয়ার করলাম অলরেডি কয়টা আটচল্লিশ দুইটা লাগে আমাদের ওকে না এখনো হয় না এখনো হয় নাই তোমরা যারা যারা দেখতেছো লাইফটাকে জাস্ট শেয়ার করে দাও শেয়ার করে দিলে আমাদের অলরেডি পঞ্চাশটা শেয়ার হয়ে যাবে পঞ্চাশটা শেয়ার হয়ে গেলেই কিন্তু আমরা বলো দেখি কি করবো আমরা হচ্ছে আমাদের সাজেশন একদম প্রপার একটা সাজেশন নিয়ে কথাবার্তা বলবো এবং আমাদের তোমরা পঞ্চাশটা শেয়ার করে দিলে কিন্তু হয়ে যাবে ততক্ষণ আমি একটা কথা বলে রাখি আমাদের কিন্তু কৃষি নিয়েও আমাদের সামনে প্ল্যান আছে তো কৃষি নিয়ে যেহেতু আমরা সবাই হচ্ছে কি আমরা সবাই যেহেতু হচ্ছে এগ্রি প্লাস আসছে চান্স পাইছি তো আমরা কিন্তু তোমাদের জন্য অবশ্যই বেস্ট একটা আউটপুট নিয়ে আসতে পারবো এটা আমরা আশা করতেছি ওকে সো আমি কিন্তু আসলে দেখতেছি মনে হয় হচ্ছে কোনো পঞ্চাশটা হয়ে গেছে মনে হয় শেয়ার জাস্ট একটা মনে হয় দরকার আচ্ছা চলো হচ্ছে আমরা আমাদের

আচ্ছা হ্যাঁ এই যে দেখো আমরা তোমাদের জন্য একটা অ্যানালাইসিস নিয়ে আসছি বিগত তিন বছরের রসায়নের চ্যাপ্টারগুলো থেকে আসলে কি কি আসছে দেখো ল্যাবরেটারি নিরাপদ ব্যবহার থেকে হচ্ছে বিশ একুশ মানে আমার সময় কোনো প্রশ্ন আসে নাই একুশ বাইশে একটা আসছে তার মানে বাইশ তেইশে কোনো প্রশ্ন আসে নি সো নিরাপদ ব্যবহার এটা কিন্তু ইয়েস বস আচ্ছা তো ল্যাবরেটারি নিরাপদ ব্যবহারে কিন্তু আসলে আহামুরি কোনো কিছুই আসে নাই ঠিক আছে গুণগত রসায়নে কিন্তু বারবারই হচ্ছে তিনটা 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 করে আসছে তিনটা 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 করে কিন্তু আসছে ধর্ম কিন্তু হিউজ হিউজ চ্যাপ্টার কেন দেখো তো এদিকে আসছে 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 এর এর আগে আগে ছয়টা এরপর আসছে সাতটা বুঝতে পারছো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তারপর রাসায়নিক পরিবর্তন থেকে দুইটা তারপর তিনটা তিনটা এরকম আসছে পরিবেশ রসায়ন থেকে একটা একটা দুইটা আসছে অর্গানিক কেমিস্ট্রিও কিন্তু হিউজ ইম্পর্টেন্ট

তারপর হচ্ছে আমাদের তরিত রসায়ন পরিমাণগত রসায়ন এগুলা থেকে জাস্ট দেখো কত মিনিমালিস্টিক প্রশ্ন আসে বুঝতে পারছো বাট এগুলা তো ম্যাথমেটিক্যাল টার্ম এগুলাতে মার্ক পাওয়া ইজি মার্ক ইজি তো আমরা বুঝতে পারলাম যে কোন অধ্যায় আমাদের কিরকম ইম্পর্টেন্ট কিরকম লেস ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে যদি ক্রম তৈরি করি দেখো তো জৈব রসায়ন থেকে আমাদের কয়টা আসছে বাইশটা এমসিকিউ আসছে এখন পর্যন্ত মৌলের পর্যাবিত ধর্ম থেকে সতেরোটা এমসিকিউ আসছে গুণগত রসায়ন থেকে আটটা এমসিকিউ আসছে রাসায়নিক পরিবর্তন থেকে আটটা আসছে তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভেরি 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 ইম্পর্টেন্ট তারপর তরিত রসায়ন থেকে এখন পর্যন্ত পাঁচটা আসছে পরিমাণগত থেকে চারটা আসছে পরিবেশ রসায়ন থেকে চারটা আসছে আচ্ছা ভাইয়া কর্মমুখী নাই না কর্মমুখী থেকে আসছেই না কর্মমুখী কারণে গুণই নাই আমরা ঠিক আছে কর্মমুখী জাস্ট হচ্ছে এমনি পরে রাখবা তাইলেই হয়ে যাবে এতটুকু বুঝতে পারছো আমাদের কিভাবে কিভাবে পড়তে হবে বুঝতে পারলে কাইন্ডলি ওয়াই লিখে জানায় দাও ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝার জন্য থ্যাংক ইউ তারপরে আসো বিগত বছরের যে সকল টাইপ থেকে প্রশ্ন আসছে বা এবারও আসলে যে সকল টাইপ মিলে প্রশ্ন আসতে পারে সবগুলো হচ্ছে আমরা একসাথে করে দিছি দেখো জৈব রসায়ন জৈব রসায়ন যদি তুমি পড়তে চাও এসেন ওয়ান পড়বা এসেন ওয়ান বিক্রিয়ার প্রোমো কোনটা এগুলা পড়বা তারপর বিভিন্ন নামধারী বিক্রিয়ার মেকানিজমগুলা পড়বা তারপর যে কার্যকরীমূলক রয়েছে ছকটা ভাইয়া পড়াইছে এটা পড়বা তারপর অ্যালকিনের বিক্রিয়াগুলা অলকিনের বিক্রিয়া মোস্ট ইম্পর্ট্যান্ট এলকিনের বিক্রিয়াগুলা মোস্ট ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে যৌগের নামকরণ তো হচ্ছে একদম মাস্ট তারপর হচ্ছে নামকর নামধারী বিক্রিয়াগুলা পড়বা তারপর অর্থপ্রেনার নির্দেশকের মধ্যে মেটা নির্দেশক পড়বা এবং মেটা নির্দেশকের মধ্যে কোনটা পড়বা এন ও টুটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে তারপর হচ্ছে আমাদের হচ্ছে

এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর সমানতাকে কয়টা সমানতা দিবে এটা ডিরেক্ট মুখস্ত করবা এত কিছু বোঝার টাইম নাই পরীক্ষার সময় তারপর জ্যামিতিক সমানো এবং আলোক সমান জ্যামিতিক সমানো কোনটা জ্যামিতিক সমানো বাধ্য আলোক সমানো কোনটা আলোক সমান হয়ে গেলে কাইরাল কার্বন হইতো হয় আর জ্যামিতিক সমান হয়ে গেলে ডাবল বন থাকতে হয় তারপর কোনটা কোন কার্যকরী মূলক কোন বিক্রিয়া দিবে হ্যান ত্যান এগুলো একটু পড়বা যেমন কে ওয়েচ অ্যালকোহল দিও থাকলে কি হয় কে ওয়েচ থাকলে কি হয় এগুলা তারপর পরিমাণগত হচ্ছে নির্দেশকের বর্ণ শনাক্তকরণ এটা একটু পড়বা এবং নির্দেশকের রেঞ্জগুলো একটু পড়বা নির্দেশকের রেঞ্জগুলো একটু পড়বা পড়ার পরে হচ্ছে ওই যে স্ট্রং এসিড স্ট্রং বেজ অল ইন্ডিকেটর স্ট্রং এসিড উইক বেস অরেঞ্জ মিথাইল রেড তারপর হচ্ছে যে উইক এসিড স্ট্রং বেস ফ্যানোথেলিন এগুলো একটু পড়বা এগুলো কিন্তু আমি আমার কোয়েশ্চেন সলভ ক্লাসে পড়াই সেই জন্য হচ্ছে আমি আর ক্লাসে পড়াইতে দেই নেই তারপর হচ্ছে গাণিতিক যে সূত্রগুলো আছে গাণিতিক সূত্রগুলো হচ্ছে খুব ভালোভাবে পড়বা ঘনমাত্রা পিপিএম তারপর হচ্ছে এই যে পয়েন্ট এত পার্সেন্ট টেন পার্সেন্ট সোিয়াম হাইড্রক্সাইড সমান কত মোলা রয়েছে টেনিক্স ভাই এম এম সি গুড ইম্পর্ট্যান্ট আসে তারপর যারক বিজারক কিন্তু আমি খুব ভালো করে পড়াইছি যারণ মানে সারণ বিজারণ মানে গ্রহণ এগুলা পড়বা তারপর তরিৎ রসায়নের ভিতরে কি পড়বা ধাতুর পরিমাণ হিসাব কে অ্যানড কে ক্যাথড এগুলো পড়বা তারপর হচ্ছে পাত্রে রাখা যাবে নাকি যাবে না এগুলা পড়বা ধাতুর সক্রিয়তা সিরিজ পড়েই কিন্তু আমাদের অ্যানড ক্যাথন নির্ধারণ করা যায় তারপর গুণগত রসায়নে বর্ণালিবিতি পড়বা তারপরে এম আর আই এবং ইউবি পর্বা এবং তরঙ্গ দর্ক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার তরঙ্গ দৈর্ঘ্য কম তারপর সেগুলো একটু পড়বা তারপর কক্ষপথ শক্তি নির্ণয় মুখস্থ করতে বলবো আমি তোমাদেরকে এত অঙ্ক করার টাইম নাই তারপর কোয়ান্টাম সংখ্যা আমি তোমাদেরকে পড়াইছি সম্ভব কখন হয় সম্ভব হয় আছে n ইজ গ্রেটার l অথবা l ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল m এটা হলে কি হয় সম্ভব হয় এতটুকু বুঝছো না কি একটু কমেন্টে জানাই দাও তো জি ভাই বুঝতে পারছি এটা না বুঝলে কিন্তু ভাই হইবে না এটা না বুঝলে কিন্তু ভাই হবে না

অনেকের মনে যখন সন্দেহ থাকে লামসাম শুধু ধরো ঘুরতে আসো ঘুরতে আসো তাহলে কিন্তু হবে না তারপর মূলের পর্যাপিত ধর্ম থেকে আমাদের শঙ্করায়ন ধরো শঙ্করায়নের ভিতরে পিসটা ইম্পর্টেন্ট আছে তারপর জটিল যোগ সংকরায়নের ভিতরে লিগেন্ট সংখ্যা হচ্ছে জটিল যোগ সংকরায়ন সংখ্যা এটা হচ্ছে তোমরা একটু মনে মনে রাখবা তারপর হচ্ছে বন্ধন কোনটার বন্ধন কোন কত তারপর কোনটা হচ্ছে অসংকরিত আর বিটালের সাথে বন্ধন কোন নাইনটি ডিগ্রি এটা একটু ইম্পর্টেন্ট তারপর অবস্থান্তর মূল্য শর্ত কি অবস্থান্তর মূল্য শর্ত হচ্ছে ডি হচ্ছে এক থেকে নাইন আসতে হয় তারপর হচ্ছে পোলার ধর্ম পোলারিটি পোলার এগুলো কিন্তু আমরা পড়াইছি ফাজানের নীতি আর কি তারপর বিভিন্ন প্রকার বন্ধন কোনটাতে কোন বন্ধন আছে এটা পড়াইছি তারপর ইলেকট্রন আসক্তির ক্রম এটা কিন্তু আমি আমি নিজে পড়াইছি এটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে পয়েন্ট ফাইভ করে বাড়ে তৃতীয় পর্যায়ে পয়েন্ট থ্রি করে বাড়ে এগুলো কিন্তু আমি নিজে পড়াইছি তারপর অক্সাইড গুলা অক্সাইড পলি কোনটা ওই যে পলি দিয়ে বাসন মাঝে তারপর হচ্ছে ওই যে সানাই হচ্ছে পাবেই পাবে যে শর্টকাটটা পড়াইলাম এটা উপধর্মী অক্সাইডের ক্ষেত্রে এগুলো কিন্তু আমি নিজে পড়াইছি তারপর বিভিন্ন প্রকার মৌলের ধর্ম ওই যে ডি ব্লক মৌলতে কি হয় পি ব্লক মৌলতে কি হয় আচ্ছা তারপর হচ্ছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তন কি রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের ক্ষেত্রে পিএইচ এবং পিওএইচ এটার জন্য আমার আলাদা ভিডিও আছে এই পেজের মধ্যে পিএইচ এবং পিওএইচ কেমনে নির্ণয় করতে হয় তোমার ধরো লগের মান তুমি যদি জানি না থাকো তাইলেও নির্ণয় করা যায় যদি না না থাকো তাইলেও কিভাবে নির্ণয় করা যায় দুই ভাবে আমি তোমাদেরকে এটা সলভ করাইছি তারপর হচ্ছে বিভিন্ন বিক্রিয়ার ক্রম শনাক্তকরণ কোনটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া কোনটা প্রথম ক্রম বিক্রিয়া তারপর কেপি কেসি তো পড়াইছি ওই যে কেপি কেসি আরটি বাই ডিএল এর তারপর হচ্ছে একক নির্ণয় এটিএম টু দি পাওয়ার ডে এলেন তারপরে মোল পার লিটার এটিএম টু দি পাওয়ার ডে এলেন এগুলো কিন্তু আমি সব তোমাদেরকে পড়াইছি তারপর পরিবেশ রসায়নের অনুবন্ধী অম্ল অনুবন্ধী খার কিন্তু আমি পড়াইছি যে অম্ল থেকে খার হইতে গেলে কুই প্লাস হয় নাকি মাইনাস হয় এগুলো তোমাদেরকে পড়াইছি তারপর হচ্ছে আর এম এস ব্যাগের তো আলাদা শর্টকাটই শিখেছি আর এম ব্যাগের শর্টকাটটা কি শর্টকাটটা হচ্ছে রুট থ্রি আর টি বাই এম সো রুট থ্রি আর আর এম এর মানটা কি এম এর মানটা কেজিতে তো রুট থ্রি আর ইন্টু এক হাজার ভাগ রুট থ্রি আর ইন্টু এক হাজার এটার মান যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে বাকিটার সাথে রোড আর রোড গুণ করে দিবা তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে সো এটা কিন্তু আমাদের স্টুডেন্টরা অন্যভাবে সলভ করবে আমি কিন্তু ওদেরকে এই জিনিসটা শিখাইছি তারপর বয়েল চার্লস ওই যে বয়েল হচ্ছে কি বয়েল করে আমরা ডিম সিদ্ধ করি তার মানে টি স্থির তারপর হচ্ছে চার্লসে চাপ স্থির এবং গেড্রোতে কি হয় এগুলো কিন্তু সব আমি পড়াইছি গ্রাফগুলা কিন্তু আমি ধরে ধরে পড়াইছি সমানুপাতিক হইলে মূল রেখা সরলরেখা অনুপাতিক হলে চাঁদের মতো চেহারা এগুলো কিন্তু আমি পড়াইছি এসিড বৃষ্টিতে কি হয় এগুলো কিন্তু আমি তোমাদেরকে এমসি দেখাইছি পানির বিশুদ্ধতার মানদণ্ড কিন্তু আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিয়েছি এবং বলছিলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বাংলাদেশের আসপেক্টে এগুলা পড়তে এতটুকু যে বুঝাইছি এই জিনিসটা বুঝছো নাকি একটু কমেন্ট করে জানাও তো আচ্ছা ঠিক আছে তোমাদের জন্য বাকি ক্লাসের জন্য হচ্ছে এরকম সাজেশন দেওয়ার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ হচ্ছে ক্লাস না নিতে পারল আমাদের হচ্ছে পোস্ট যাবে সমস্যা নাই এতটুকু বুঝতে পারলে কাইন্ডলি ওয়াই লিখে জানাই দাও সো আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত ছিল সো আশা করি তোমাদের হচ্ছে একটা বেস্ট ক্লাস হয়েছে আমি কিন্তু সবার থেকে ক্লাস নোট ক্লাস নোট চাবো ক্লাস নোট ক্লাস নোটের ভিতরে কি থাকবে ক্লাস এক্সপিরিয়েন্স থাকবে এবং আজকের সাজেশনটা তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে নাকি খারাপ লাগছে এটা হচ্ছে একটু তোমাদের আপলোড দিয়ে দিতে হবে কারণ কৃতজ্ঞতা বোধ না থাকলে মানুষের আসলে কিছুই নাই সো সবাই বুঝছো নাকি কাইন্ডলি একটু ওয়াই লিখে জানাই তুমি ভালো ছাত্র হও বা না হও ভালো মানুষ হওয়া কিন্তু খুবই জরুরি সো ভালো মানুষ হইতে গেলে কৃতজ্ঞতা বোধ থাকতে হবে সো সাবরিন লিখছে এক্সামের আগে হয়তো সব ভুলে গেছি সব ভুলার কিছু নাই বারবার পড়তে হবে বেশি বেশি হচ্ছে রিভাই দিতে হবে এবং আমি যে টাইপগুলো বলছি এই টাইপগুলো ঠোঁটের আগাতে থাকতে হবে ঠোঁটের আগাতে থাকলেই কিন্তু একদম বেস্ট আউটপুট হয়ে যাবে থ্যাংক ইউ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো আমি চাচ্ছি যে তোমরা সবাই হচ্ছে ক্লাস নোট এবং কি করবা এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিবা আজকের মধ্যে এবং আমি নিজে এগুলো সবগুলো অ্যাপ্রুভ করবো ঠিক আছে আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরিবারকে টাইম দাও পরিবারকে টাইম দাও এবং তোমরা যে যে ধর্মের আছো ওই ধর্মের হচ্ছে প্রে করতে থাকো থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম এবং সবার জন্য এইচডাবলিউ একটা ক্লাস নোটটা আপলোড দিয়ে দেবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনিও ভালো থাকেন ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া তোমরা আমার জন্য দোয়া করো তোমরাও ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফিজ সবাইকে এবং সালামু আলাইকুম